আপনার মনে হয়? হুম হুম সেটাই তো কথা। আমি তো সেটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছি আর কি, সেটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছি। তো অ্যাকচুয়ালি আজকে যে ক্লাসটা আছে এটা ভালো ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। ক্লাস হচ্ছে আপনাদের রাইটিং আর্টিকেল। সেদিন অবশ্য আমাদের ক্লাস হয়েছিল আর্টিকেল কনসেপ্ট নিয়ে। হ্যাঁ, তো কিভাবে রি রাইট আর্টিকেল ফর অ্যানাদার আর্টিকেল, কালেক্টিং ইনফরমেশন আদার, হ্যাঁ, রি রাইটিং ইমেজ, কিভাবে আপনি ইমেজটাকে রি রাইটিং করবেন, ভিডিও কন্টেন্ট, স্লাইড কনসেপ্ট, কনসেন্স অফ পিলার। ওয়ালাইকুম আসসালাম কাউসার, ভালো আছেন না? তৌফিকের খুব শব্দ হচ্ছে, কারণ কি? শব্দ কার হচ্ছে? না, আপনার আপনার হচ্ছে যে মোবাইল থেকে বেশ শব্দ হচ্ছিল আর কি। যাই হোক, আমি মিউট করলাম আবার ইয়ে থেকে, বেশ আপনার দুইটা, একটা মোবাইল থেকে, একটা মনে হয় কম্পিউটার থেকে। যাই হোক, সাউন্ড আসছিল আর কি, বেশ নয়েজ আসছিল। এখন আমরা দেখি, আমি যে আজকে তাড়াতাড়ি আলোচনায় চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে পঞ্চম ক্লাস, রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজিং আর্টিকেল সার্চ ইঞ্জিন। তো আমরা একটু হালকা পাতলা কনসেপ্ট নিব। আচ্ছা, আমরা তো দেখা যাচ্ছে যে ইয়েগুলা পারি, ওই যে এমনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ, এগুলা তো পারি আর কি মোটামুটি, তাই না? আমরা মোটামুটি পারি, এবং যাই হোক মোটামুটি বেশ কিছু কাজ করা হয়েছে, এটা বেশ ভালো একটা কম্পিউটার। ওই আবার কাউসারা তো চলে গেল, দুই একজন হলে কিভাবে ক্লাস করব, ক্লাস করাবো করে সেভেন। টপিক শোনা যায়? টপিক, হ্যালো, আমি কি দুইজন দিয়ে ক্লাস শুরু করবো নাকি আরো এক দুইজনের জন্য ওয়েট করবো আর কি আপনাদের ক্লাসে? আর কে কে ছিল যেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমি তাহলে 10 মিনিট ওয়েট করি। আপনারা মানে কেটে দিয়ে, যে কাউসার যেমন লিভ নিল, কেটে দিয়ে না চলে যে যেহেতু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আপনারা না যান না আপাতত, আপনাদের হচ্ছে 9টা থেকে। তো মৌলভীবাজার, মৌলভীবাজার হচ্ছে দিলাম 11, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আর কি, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, তারপরে আমি আসতেছি আর কি সব কনসেপ্ট গুলো। আমার একটা মেল দেওয়ার কথা ছিল, ওসমান গনি, মঞ্জু সাহা, মেল দেওয়ার কথা ছিল কারেন্ট মাস্টার সেন্ট্রাল নেটওয়ার্ক, গ্রামা ইউনিভার্সিটি, হেডিং আই থিঙ্ক বেস্ট ইন মাই পোর্টফোলিও, আর্টিকেল হেল্প ব্লগ।
like our understanding concept, jumbo nutrition article দেখাবো আমাদের আজকে article উঠে কিভাবে আমাদের guide article করতে হবে power to information from article and what is it what number translator okay the grammar will be pro নতুন কিছু আর্টিকেল দেখব আর্টিকেল রাইটিং রিয়েল আর্টিকেল রাইটিং কোনটা সেটা দেখব তারপর টুলস দেখব রিরাইট করার টুলস প্লাগইন দেখব পরে চলে কি আছে Nice video development in this time. So you have to go up in the production portion of the book. You have to go up to us. তৌফিক কাউসার আরো আরো আর 5 মিনিট কি ওয়েট করবো নাকি আমি শুরু করে দেব সেটাই তো ভাবতেছে আচ্ছা আমি মানে কোনো কমন সেন্স নেই অবশ্য ওরকম যে কি করবেন আর কি অন্য অন্য ব্যাচের চেয়ে আমি কিভাবে মানে ভালো ফিডব্যাক দিবে অন্যান্য ব্যাচের থেকে আমি টপ আর্নিং কিভাবে করাবো আমি আমার থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট আর কি কিভাবে অন্যান্য পার্সনদেরকে আমি মানে টপ করবো আর কি ঠিক আছে এরকম যে আপনাদের যারা যারা আছে সবার আমি প্রথমে এইগুলা কনসেপ্ট ক্রিয়েট করার পরে আমরা দেখা যাচ্ছে 10টা বা 15টা ক্লাস আমাদের যখন রানিং হয়ে যাবে মানে ধরেন এই মাসের ঈদের আগ করে আমরা মোটামুটি ধরেন এই মাসের 20 তারিখ বা 25 তারিখের মধ্যে আমাদের আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করা শুরু করবো আর কি ঠিক আছে না আমরা কাজগুলো আপনারা একবারে বেসিক লেভেলের কাজগুলো অনেকে জানেন না বা কিভাবে কাজ করতে হবে এখন আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করব বাট ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট আছে যে পার্টগুলো নিয়ে আর কি তো টপিকের অতিরিক্ত নয়েজ আসতেছে হ্যাঁ আমি মিউট করে দিলাম আর কি যাই হোক তো সেটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর মানে ডিজিটাল মার্কেটিং তো মানে শুধু ছোট একটা জিনিস না আপনাদেরকে তো দেখাইছি যে ডিজিটাল মার্কেটিং একটা সাগর কারণ আপনি যদি যখন শুধু নট ফর ফাইবার মার্কেট প্লেস তো যারা একজন আসছে একটু তাড়াতাড়ি আসবেন আর কি নাই ধরো আর কি হ্যাঁ আপনাদের এক এক দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস থাকে যে আজকে নতুন আসছে ওকে মিউট করেন সমস্যা নেই মিউট করেন আমরা ক্লাস স্টার্ট করুক মানে এখনই ক্লাসটা আমি স্টার্ট করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি অনেক কিছু যারা ট্রেনিং করাচ্ছে আর কি আদারওয়াইজ আপনাদের ডিজিটাল মার্কেটিং আদারওয়াইজ ট্রেনাররা তাদেরকে দেখতেছি তারা মোটামুটি অনেক আগে ক্লাস শুরু করেছে তো তাদের 20টা
মিনিমাম 20টা ক্লাস হয়ে গেছে আর কি, এরকমও আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের আমি এই মান্থে 20 তারিখ বা 25 তারিখ যখন যাবে এবং কোয়ালিটি রিসার্চ করব এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল যে কিছু প্রজেক্ট দিব আর কি, যে আপনারা এই প্রজেক্টটা করেন তো এই এই কাজটা করে দেখান সবাইকে, তো তারপরে আমি ডিসাইডেড করব যে আপনারা অ্যাকচুয়ালি মানে পারফেক্ট হয়েছেন কিনা কাজের জন্য আর কি। আসলে কাজ না শিখে মার্কেট প্লেসে মুভ করা যাবে না, ঠিক আছে? তাহলে এর মতো বোকামি আর কোনো কিছু নাই। আগে কাজ শিখতে হবে, কাজের ধরন শিখতে হবে, কাজের কোয়ালিটি শিখতে হবে, তো সেটা শিখে তারপরে মার্কেট প্লেসে মুভ করতে হবে। তো অনেকে দেখতেছি যে খুব তাড়াতাড়ি আর কি চিন্তা ভাবনা করে আর কি, কিন্তু এইভাবে লাফাইলে আমার যেটা স্ট্র্যাটেজি আমার শেখানোর ধরন একটু ডিফারেন্ট আদারওয়াইজ, কারণ আমি চাই যে একবারে মানে আপনি একটা জিনিস পড়াশুনো করতেছেন, ঠিক আছে, তো আপনি একটা জিনিস সম্পর্কে একবারে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকুক, ঠিক আছে? আমি ধরে ধরে শেখানোর চেষ্টা করাচ্ছি এবং বোঝাচ্ছি, কারণ ডিজিটাল মার্কেটিং একটা সাগরের মতো। যেরকম কেউ যদি ধরেন ওয়েব ডেভেলপমেন্ট শেখে বা প্রোগ্রামিং শেখে, তো কেউ পিএইচপি নিয়ে কাজ করে, কেউ দেখা যাচ্ছে .NET নিয়ে কাজ করে, কেউ পাইথন নিয়ে কাজ করে, সবাই কিন্তু ওয়েব ডেভেলপমেন্টই করে, আবার কেউ জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, চারজন চারটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে যে এখন জাভাস্ক্রিপ্টের, আর পিএইচপি হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কের। এখন ব্যাপার হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং যখন করতেছেন, আপনি এক একটা সেক্টর নিয়ে আপনার স্কিল ক্রিয়েট করতে হবে। আপনি যদি ফেসবুক ভালো ফেসবুক মার্কেটার হন আর কি, তো সেক্ষেত্রে আপনার ফেসবুকে অ্যাড দেওয়া, রিটার্গেটিং করা, লিড জেনারেশন করা, সেখান থেকে কীভাবে আপনি ফিডব্যাক নিয়ে আসবেন, কীভাবে টার্গেট অডিয়েন্স করবেন। আমি কিন্তু ফেসবুকের যে ক্লাসটা নিয়েছিলাম ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। যারা ওই ক্লাসটা মানে ফেসবুক ইনসাইটস টুলসের ইউজ আর ইউজ দেখছেন আর কি, তাদের ধরেন নেক্সটে যখন ফেসবুক বোঝাবো তখন সব কিছু পানির মতো লাগবে আর কি, ঠিক আছে? আপনার কাছে কিছু কনসেপ্ট আপনি নিজেই টেকনিক্যাল হ্যান্ড খাটাইতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি খালি শুধু এসইও ভালো জানেন, আপনি ওই fiverr.com এ কাজ করতে গেলে শুধু একটা সার্ভিস নিয়ে আপনাকে কাজ করতে হবে, মাল্টিপল সার্ভিস নিয়ে কাজ করতে গেলেই বাস খাওয়া যাবে না। মাল্টিপল সার্ভিস নিয়ে কাজ করতে গেলে ফাইবারে কাজ পাওয়া যাবে না, এটা একেবারে লিগাল কথা। এখন আপনি যদি চিন্তা করেন আমি ফাইবারে কাজ করতে পারি, আমি ব্লগিং করতে পারি। আমি কিন্তু একজনের ব্লগ দেখাইছিলাম যে সে ব্লগিং করে মাসে কত লক্ষ ডলার ইনকাম করতেছে আর কি, হ্যাঁ এটা দেখাইছিলাম না, কাউসার তৌফিক একটু ওকে একটু মিউট করেন, মিউট করেন আর কি, মিউট করেন, আবার মিউট করে দেন। তো ব্যাপার হচ্ছে যে আমাদের চিন্তাধারার মধ্যে নিয়ে আসতে হবে, এবং আপনারা যদি সুসংগঠিত না হন বা না আসেন তাহলে হবে না। ফেসবুক যেরকম আপনি একটা সার্ভিস খুব সুন্দরভাবে যদি জেনে থাকেন, যে এক একটা আপনি একটা পেজ বানাতে পারেন, খুব ভালো পেজটাকে অপটিমাইজ করে দিবেন, সেখানে ইনফরমেশন বসাবেন, একটা পেজের মধ্যে কতগুলো পেজ করা যায় মানে এক একটা অপশন আছে, সেখানে অ্যাবাউট আস আছে, কন্ট্যাক্ট আস আছে, শপ আছে, ভিডিও আছে, জবস আছে, প্রমোশন আছে, অ্যাডস আছে, ঠিক আছে? তো এক একটা জিনিস কিন্তু মানে পেজের মধ্যে আছে। তো আপনি আপনার ক্লায়েন্টের একটা পেজ আছে, তো আপনি তার পেজটাকে অপটিমাইজ করে দিতে পারেন, পেজের একটা লোগো বানাই দিতে পারেন, পেজে আপনি প্রত্যেক দিন বললেন যে আমি একটা সার্ভিস প্রোভাইড করবো, আপনার পেজে আমি প্রত্যেক দিন 2টা করে পোস্ট দিব, আপনার যে কান্ট্রি টাইম আর কি, আপনার কান্ট্রি টাইমে আমি 2টা করে পোস্ট দিব বা 5টা করে পোস্ট দিব, এরকম সার্ভিস হতে পারে। যে সার্ভিসগুলো আপনি আমি জাস্ট একটু হালকা পাতলা ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের মানে একটু প্রত্যেক দিনই ধারণা দিব আর কি টুকটাক। তো এটা কিন্তু একটা পার্ট, ডিজিটাল মার্কেটিং এর একটা ক্ষুদ্রতম পার্ট হচ্ছে যে ফেসবুক মার্কেটিং। তো আপনি ফেসবুক মার্কেটিং যদি প্রপারলি এক্সপার্ট হন, তো ফেসবুক মার্কেটিং এ আপনি একটা ম্যানেজার হলেন, যে আমি আপনার পেজটাকে ম্যানেজার হিসেবে আমি 30 দিন আপনাকে কাজ করে দিব, প্রত্যেক দিন 2টা করে পোস্ট করব, অপটিমাইজ করব, বা আপনার 2-3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্ট, তো এইগুলাতে আমি পোস্ট করে দিব আর কি আপনার হচ্ছে যে ইয়েতে, আপনার হচ্ছে ফেসবুক পেজের আমি ম্যানেজার, আমি 30 দিনের জন্য আমাকে $100 প্রোভাইড করতে হবে, ঠিক আছে, বা $50 প্রোভাইড করতে হবে।
খুব বেশি কিন্তু কাজ না, প্রত্যেক দিন 1 ঘন্টা করে কাজ করলে কিন্তু আপনি একটা ফান্ড পাচ্ছেন আপনার বায়ের কাছ থেকে। তো আমরা যেটা এতদিন অ্যানালাইসিস করে যেটা পালাম সেটা হচ্ছে যে গিগটা বানানো আছে খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং গিগ মার্কেটিং এর জন্য কিছু প্লেস আছে, সেখানে আপনারা আপনারা আজকে আপনাদের আমি একটা বাসার কাজ দিচ্ছি আর কি, এখানে এখন থেকেই মানে প্রোফাইল ক্রিয়েট করতে হবে আর কি, এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং এখানে বিভিন্ন আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড বিভিন্ন ছবি ছাড়তে হবে আর কি, বা এই রিলেটেড বিভিন্ন আপনি যারা ফার্স্ট ফার্স্ট অ্যাকাউন্ট করেন আপনারা টুইটারে অ্যাকাউন্ট করবেন, ফেসবুকে অ্যাকাউন্ট করবেন, আপনারা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, আর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, কোন থাকবে আপনারা পিন্টারেস্টে ভিপিএন ধরে অ্যাকাউন্ট করবেন, আপনারা হচ্ছে যে টুইটারে অ্যাকাউন্ট করবেন, সুন্দর করে একটা কভার ফটো দিবেন, সুন্দর করে একটা ছবি দিবেন, মুখে হাসি থাকবে ছবিটাই। হ্যাঁ, মুখ হাস্যোজ্জ্বল ছবি অনলাইনে মানুষ পছন্দ করে আর কি, যে কোনো বাইরের কান্ট্রি, এটা জানেন কিনা জানি না, মানে আপনার ফেস স্মাইলিং ফেস থাকতে হবে, এটাও কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আপনার ফেসটা যদি দেখবেন বড় বড় freelancer.com বা upwork.com এর সাইডে যারা বড় বড় টপ রেটেড পার্সন ম্যাক্সিমাম দেখবেন ইউএসএ যারা, তাদের কিন্তু খুব সুন্দর একটা স্মাইলিং ফেসের একটা ছবি তারা ইউজ করে, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, পার্সোনালিটিকে ভ্যারি করে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের যে মূল টপিক, তো আমরা টপিকে যাই, প্লাস আমরা আজকে একটু কন্টেন্ট স্ট্রাকচার দেখবো, আমি তিনটে কন্টেন্ট আমার কাছে মানে রাইট করা আছে, হ্যাঁ, তো তিনটা কন্টেন্ট লেখা আছে, তো তিনটা কন্টেন্ট কিভাবে আপনি অপটিমাইজ করবেন, হ্যাঁ, তো সেটা আমরা দেখবো, প্লাস কন্টেন্টটা কতখানি লেখা, কতখানি লেন্থ, হ্যাঁ, তো আমরা সেটা দেখবো আর কি। আমরা সেদিনকে একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করছিলাম, কন্টেন্টটা কীরকম হওয়া উচিত এবং কন্টেন্ট আপনি কিভাবে কিভাবে লিখতে পারেন আর কি। তো আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই খেয়াল করেন আর কি। দেখা যায় তো নাকি, একটু লেখেন চ্যাটে, লেখেন দেখা যায়, চ্যাট অপশনে যে একটু লেখেন। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে রাইটিং রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজিং অফ আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন, ঠিক আছে। আপনি একটা আর্টিকেল যখন লিখবেন তো আর্টিকেলটা আপনাকে অবশ্যই অপটিমাইজিং সার্চ ইঞ্জিন, আমি কিন্তু বলেছিলাম গত ক্লাসে যে আপনি যখন একটা আর্টিকেল লিখবেন সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য আপনার আর্টিকেলটা কীরকম লিখতে হবে, আর্টিকেলটা যেন, আর্টিকেল মানে লেখা, এটাও বলছি, তো আর্টিকেলটা যেন কেমন হয়, যেন কারোর কপি না হয়, একজনের তা কপি করে আপনার ওয়েবসাইটে বসায় দিলেন আর কি, ঠিক আছে, তো সেটা কিন্তু আর্টিকেল হবে না। তো আমরা একটা জাস্ট একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটে যাব, আমি জাস্ট আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, এখানে আমি একটু আমি মানে আর্টিকেলটা কেমন হবে একটা ওয়েবসাইটের জন্য, বা আপনারা যখন নিজেরা ওয়েবসাইট করবেন, ঠিক আছে, তো সেটার জন্য আমি আর কি একটু দেখাচ্ছি। এটা আমার একটু প্রবলেম হয়েছে, পাসওয়ার্ডটা অবশ্য আমার মনে নাই,
পাসওয়ার্ড মেক দ্য সেকেন্ড পাসওয়ার্ডটা দেখে আসি, পাসওয়ার্ডটা আমার কি দিচ্ছিল মার্চ পোস্টের টপটের ব্লগ দেখি। আচ্ছা আমি পরে শিখে দিব। আমরা যখন ওয়ার্ডপ্রেস শিখবো, হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা নিয়ে আমরা কাজ করা শিখবো আর কি। ঠিক আছে, তো 10টা কমেন্ট আসছে। জাস্ট এটা একটা ওয়েবসাইট, এটা একটু অন্য রিজনে তৈরি করা। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে জাস্ট আজকে আমরা জাস্ট এমনি খালি একটা জাস্ট কিভাবে একটা কন্টেন্ট আমরা পাবলিশ করি, হ্যাঁ তো সেটা আমরা জাস্ট আজকে একটু দেখবো। যখন আপনার একটা কন্টেন্ট পাবলিশ করবেন আর কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে, ম্যাক্সিমাম আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করতে হবে। তো যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন, তখন ওই যেমন ব্লগার ডট কম দেখাইছিলাম, তখন এরকম আর কি একটা ইন্টারফেস আসবে আর কি। ঠিক আছে, তো আমরা এই যে আমরা কীভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করব, তো সেটার জন্য আমরা একটু দেখতেছি। তো দেখেন, আমাদের আমরা একটা আর্টিকেল নিয়ে আসছি আর কি, আমাদের একটা লেখা আর্টিকেল আছে। তো আর্টিকেলটা হচ্ছে যে এই ওমেগা, এত এটা আমরা পোস্ট করবো না আজকে, জাস্ট দেখবো। এটা হচ্ছে আমাদের আর্টিকেল, এটা হচ্ছে আমাদের আর্টিকেলের টাইটেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্টিকেলের টাইটেল, এবং আমাদের আর্টিকেলের টাইটেলটা অবশ্য এই জায়গাটাইও চলে আসছে, এই জায়গায় আমরা আর্টিকেলের টাইটেলটা দিবো, কারণ এটা আমার প্লাগ ইন ভেরি করতেছে। তো নেক্সট আমরা আর্টিকেলের টাইটেলটা দিলাম, আর্টিকেলের টাইটেলটা আমাদের বেশ বড় হবে। দেখা যাচ্ছে যে আমরা যদি চিন্তা ভাবনা করি, কারণ যে কোনো কন্টেন্ট আপনি কিভাবে রাইট করবেন আর কি, কন্টেন্টের ধারণা আসবে কি হবে, সেটাই আজকের মূল বিষয়, যে আপনি কতদিন কন্টেন্ট কিভাবে পাবলিশ করতে হয়, কন্টেন্টের স্ট্রাকচার কি, কোথায় H1 ট্যাগ বসে, কোথায় H2 ট্যাগ বসে, H1 ট্যাগ বডির মধ্যে বসানো যাবে না, এটা নিয়ে কিন্তু আমি গতদিন আলোচনা করছিলাম। তো আমরা একটা ইউনিক আর্টিকেল একজন রাইটার লিখছে আর কি, তো সেটাকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা কিন্তু একটা H2 ট্যাগ দেওয়া আর কি, হ্যাঁ, বা H2 ট্যাগের মধ্যে তার ফাইলটা, যখন সে ডক ফাইলে লিখছে আর কি, প্রথমটা হচ্ছে H1 ট্যাগ মেনটেন করছে, বিগ টাইটেল। নেক্সটটা হচ্ছে যে H2 ট্যাগ ইউজ করছে। তারপরে দেখেন, সে এই দা ওমেগা নিউট্রিশন সেন্টার জুসিয়ার, এটা হচ্ছে তার মেন কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে তার মেন কিওয়ার্ড। তো আমরা আমরা যখন এসইও ক্লাসে যাব, তখন আমরা দেখা যাচ্ছে যে আপনার এই কিওয়ার্ড নিয়ে আলোচনা আমাদের হবে আর কি। তো ওমেগা জুসি নিউট্রিশন, এটা হচ্ছে মেন কিওয়ার্ড। দেখেন, এখানে একবার ইউজ করছে, এখানে একবার ইউজ করছে, এবং এখানে একবার, তিনবার ইউজ করছে একটা কিওয়ার্ড সে, তারপরে এখানে চারবার ইউজ করছে, এবং প্রত্যেকটা যখন আর্টিকেলটা সে লিখছে, প্রত্যেকটা জায়গায় সে ইমেজ প্রোভাইড করে দিয়েছে আর কি। তার এই আর্টিকেলটাতে সে ইমেজ প্রোভাইড করে দিয়েছে। তা আমরা যদি এখন দেখি, এটা আমরা 1000 ওয়ার্ডের ওপরে আর কি, তাই তারও বেশি ছাড়া কম না, আর্টিকেল লেন্থটাও দেখে আসবো, সমস্যা নাই। আমরা যদি এটা কন্ট্রোল এ করি, কন্ট্রোল কন্ট্রোল সি, আমরা জাস্ট আমাদের পোস্টে যাব, পোস্ট
পোস্টে যাওয়ার পরে আমরা এখানে পোস্ট করে দিলাম আর কি আমাদের আমাদের এখানে দেখেন। এখন আমরা এখান থেকে নিয়ে আসছি যে এটা নিয়ে আসছি, কিন্তু আসলে আসলে আমাদের কিন্তু ইয়ে হয়নি, আমাদের কিন্তু এখানে যেভাবে যেভাবে করা আছে হ্যাঁ সেভাবে সেভাবে কিন্তু কপি হয়নি। তা আমরা একটা কাজ করে নিতে পারি আর কি, এটাকে আমরা যদি আমাদের গুগল ড্রাইভে, হ্যাঁ গুগল যে ড্রাইভ আছে আমরা গুগল ড্রাইভে যাই, গুগল ডকে যাব, গুগল ডক, গুগল ডকে একটু গেলাম, গুগল ডকে আমরা যে গুগলের সরি নিউ নিয়ে পরে নিউ ফাইল ফোল্ডার এই যে ডক, আমরা গুগলের ডকে যাব। তো পিডিএফটা আমরা দেখা যাচ্ছে যে যেভাবে আসে পিডিএফ থেকে কপিটা আমাদের হচ্ছে না, মানে ওই স্ট্রাকচারে আসতেছে না। তো আমরা এটা একটা ওয়ার্ড ফাইল আমরা যদি এখানে পেস্ট করি তো দেখি যে এখানে আসলে কেমন আসে বা কেমন আসতে পারে আর কি। যদি আমাদের এরকম না আসে ওখানে যেভাবে আমরা কপি করলাম, যদি এরকম না আসে তো সমস্যা নাই, আমরা যখন কাজ করব ম্যাক্সিমাম কাজ করব। দেখেন এখানে কিন্তু যেভাবে দিয়েছি এখান থেকে আমি কপি করে নিয়ে আসছি সেরকম কিন্তু আসে নাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যখন অপটিমাইজ করবেন আপনি যে প্রোডাক্ট ডিসক্রিপশন আর কি, প্রোডাক্ট ডিসক্রিপশনটা কিন্তু সে লিখছে। আমরা প্রোডাক্ট ডিসক্রিপশনের এই যে এটা আমাদের H1 H2 ট্যাগ করতে হবে, H2 ট্যাগ কিন্তু পুরো হয়ে গেল। আমরা আপাতত প্যারাগ্রাফ দিয়ে দিয়ে আমরা এটা একটু স্পেস মারি, আমরা এবার এবার এটা সিলেক্ট করবো অনলি এটা, তো আমি এটাকে H2 ট্যাগ দিলাম। দেখেন এটা এখানে কিন্তু অন্য কোনো কিছু আর হয়নি আর কি, হ্যাঁ বাট শুধু এইটাই হয়েছে, ওটা ওর সাথে অ্যাডজাস্ট ছিল আর কি। তো দেখেন তারপরে আমরা একটু উপরে নিয়ে গেলাম, এটাকে তারা কি করছে এই যে যে কন্টেন্ট রাইটার সে কিন্তু এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখছে। হ্যাঁ এখন এসইও স্ট্রাকচারটা কি, আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন, আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন তখন অবশ্যই, হ্যাঁ অবশ্যই আপনাকে এসইও এসইও ফ্রেন্ডলি যখন আপনি কোনো কন্টেন্ট লিখবেন হ্যাঁ তখন কিছু রুলস আছে, এই রুলসগুলো খুব ভালোভাবে আজকে মনে রাখেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে এমনি মানুষ কন্টেন্ট লেখে, আপনি নিজে নিজে দেখেন, আমি কন্টেন্টের কিছু টপিক শিখাই দিচ্ছি, যদি আপনার যে কোনো টপিক নিয়ে পড়াশোনা করতে ভাল লাগে বা বলতে ভাল লাগে। হ্যাঁ এখন আপনি একটা টপিক চুজ করলেন, আমি কিন্তু ব্লগিং এর কথা বলেছিলাম আর কি, হ্যাঁ আপনি যদি খুব ভালো কন্টেন্ট রাইটিং করতে জানেন, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং করতে জানেন, তো এটা কিন্তু অস্থির। আমাদের গ্রুপে আপনারা ওই যে মার্কেটার লাভার যে গ্রুপটা, এই গ্রুপে কি সবাই জয়েন হয়েছেন? ফেসবুকের একটা গ্রুপ দিয়েছিলাম আর কি আপনাদেরকে। তো ফাইল ওকে, তো এখন দেখেন তো আমরা প্রথমেই যেটা আমাদের থাকবে আর কি একটা কন্টেন্টে, আমরা একটা কন্টেন্টে যাই, তো আমরা এটা একটা কিন্তু লাইভ ইন্টারফেস দেখতেছি আর কি। আপনি আপনার যে টাইটেলটা, এই টাইটেলের একটা নির্দিষ্ট কিওয়ার্ড আছে, আমরা গুগল দেখে নিই আর কি, গুগল এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট স্ট্রাকচার নট ইউআরএল কন্টেন্ট। তো আমরা যদি একটু আগে আমরা একটু জেনে আসি আর কি সার্চ ইঞ্জিন আর কি, হাউ টু কপি রাইটিং ইউর ফর পিপল। তো আপনাকে কি কি করতে হবে সেটা তারা বলতেছে, আমরা জাস্ট আমি জাস্ট আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য নিয়ে আসলাম। এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য আসলে কিছু স্টেপ বলছে আর কি, যে প্রথমে আপনার যে প্রথমে আপনি যেটা করবেন, হোয়াট ইজ এসইও অ্যান্ড ডু ইট, সে এসইওর কথা ভালো করে বলছে আর কি। তারপরে আপনি যেটা নিজে কোনো জায়গা থেকে করাই নিতে পারেন, যে কোনো মানুষ দিয়ে করাইতে পারেন, ফাইবার থেকে কাউকে হায়ার করে করাইতে পারেন, আপনি
নিজে করতে পারেন, আবার থার্ড পার্টি কোনো সার্ভিস দিয়েও আপনি করতে পারেন আর কি, ইন হাউস এসইও আর থার্ড পার্টি এসইও একটু ডিসক্রাইব করছে। এখন নিচে আসি, বলতেছে কিওয়ার্ড রিসার্চ, আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন আপনি কি নিয়ে কন্টেন্টটা পাবলিশ করতেছেন এবং আপনার মেইন কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড মানে একটা শব্দ বা একটা টপিক। আমি বলেছিলাম যে কিওয়ার্ড যদি আমরা চিন্তা করি, আমরা যদি একটু যাই, আমরা গুগলে সার্চ দিই যে বেস্ট ডিসকাশন ফ্রম ইংলিশ, আমরা একটু এসইও স্টাইলে সার্চ করবো যে তোমরা আর্টিকুলেট ইংলিশ সার্চ। আমরা একটা কিওয়ার্ড মানে ইয়ে করছি, একটা হচ্ছে যে আমরা কিওয়ার্ডের একটা টুলস আমরা ইউজ করছি, সেটা হচ্ছে যে ল্যাম্প গ্লোবাল ইউনাইটেড স্টেট। আমরা এই কিওয়ার্ড এভরি WMS এভরিওয়্যার। আচ্ছা ওকে, দেখেন আমরা একটা এক্সটেনশন ইউজ করছি আজকে জাস্ট একটু দেখার জন্য, বেস ডিসকাশন ফ্রম, হ্যাঁ বেস ডিসকাশন ফ্রম ইংলিশ, ঠিক আছে। তো প্রথম আমাদের কি করতে হবে, প্রথম আমাদের হচ্ছে ওই কিওয়ার্ড চুজ করা শিখতে হবে। হ্যাঁ কিওয়ার্ড আমরা কিভাবে একটা কি, দেখেন আমরা যখন লিখছি একটা এটা মোটামুটি LSA মানে LSI কিওয়ার্ড আর কি, মানে লং টেল কিওয়ার্ড বলে, একটু বড় লেখা আর কি, বেস ডিসকাশন ফ্রম। তো বেস ডিসকাশন ফ্রমের আমি একটা লিস্ট চাইছি বা গুগলে সার্চ করছি, তো লিখেছে যে ফ্রমস ফর ইনফ্লুয়েন্স টু টপ 8 ইংলিশ ফ্রম গুগল লার্নার্স। তো তারা গুগলে লার্নারের জন্য আপনি এখানে ইংলিশের কিছু ফর্ম পাবেন, যে টপ 8টা ফর্ম, তারপরে এখানে EBCL ফর্ম, এইভাবে একটা সার্চ দেয়। দেখেন আমরা এখানে একটা এক্সটেনশন ইউজ করেছি, আমি লিখে দিচ্ছি কিওয়ার্ড এভরি হায়ার। তো ফাইল এটা গ্রুপে সার্চ করুন, সার্চ করবেন, আমি ফেসবুকের গ্রুপেও দিয়ে দিব আর কি, কিওয়ার্ড কিওয়ার্ড এভরি হায়ার, এটা কিওয়ার্ডস এভরি হায়ার, ঠিক আছে। তারপর লিখে দিচ্ছি কিওয়ার্ডস কিওয়ার্ডস এভরি হায়ার টুলস। এখান থেকে একটা ভালো কিওয়ার্ডের আমরা আইডিয়া পাই। দেখেন আমরা এখানে সার্চ করছি, সার্চ করার সাথে সাথে আমাদের কিন্তু প্রথমে যেটা জানতে পারছে যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট যখন আমি লিখতে যাব, আমি যখন এই যে আমার নিজের ব্লগে পাবলিশ করতেছি, আমিও কিন্তু দেখেন আমার কিন্তু ফুল একটা টাইটেল, সেখানে আমার টাইটেলের ক্ষেত্রে আমার কিন্তু এখানে যে সেন্টার জুসার, হ্যাঁ জুসার কিন্তু আমার কিওয়ার্ড। তো আমি এটা ফুল কিওয়ার্ড নিয়েছি, দ্য ওমেগা, এই ওমেগা প্রোডাক্ট এত নিউট্রিশন সেন্টার জুসার, এটাই হচ্ছে যে আমার মেইন কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড বলে আর কি, ঠিক আছে। তো দেখেন যখন আপনি কোনো কন্টেন্ট লিখতে যাবেন বা কোনো কন্টেন্ট রাইটিং করতে যাবেন, তখন আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। এখন আপনি বাংলাদেশের একটা নিউজ পোর্টাল নিয়ে কাজ করেন, এখন নিউজ পোর্টাল নিয়ে আপনি কাজ করেন, ধরেন বিনোদন নিয়ে, হ্যাঁ বিনোদন নিয়ে কাজ করেন, এখন বিনোদন জগতে তো অনেক নায়িকা অনেক নায়ক এরকম আছে, আছে না? এখন এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে, কেউ নাটকে কাজ করে, কেউ সিনেমায় কাজ করে, কেউ শর্ট ফিল্মে কাজ করে, তাই না? তো সিনেমা, সিনেমা একটা কিওয়ার্ড, আর সিনেমার বা সরি সিনেমা বলতে আপনার হচ্ছে যে এই বিনোদন, বিনোদন হচ্ছে একটা কিওয়ার্ড। এখন বিনোদনের নিশ হচ্ছে যে সিনেমা, সিনেমা নাটক হচ্ছে নিশ, শর্ট ফিল্ম হচ্ছে
ইংলিশ আর কি, কারণ এটা বিনোদনের মধ্যে ইনক্লুডেড। এখন আপনি যাচ্ছেন যে মাইক্রোনিশ করতে, এখন আপনার কিওয়ার্ড হচ্ছে যে আপনি তার মধ্যে চুজ করে নিলেন যে আপনি একটা বিনোদন বিনোদন লিখলেন, প্রত্যেকটা যে আপনার ধরেন সিনেমা নিয়ে বা সিনেমা নিয়ে লিখতেছেন, তা আপনি লিখলেন যে শাকিব খানের বায়োগ্রাফি লিখবেন, বা আপনি দেখা যাচ্ছে যে বাংলাদেশে আরো অনেক নায়ক আছে আর কি, যে তাদের আপনি কোনো একটা বায়োগ্রাফি লিখতে চান, বা আপনি কোনো নায়িকার বায়োগ্রাফি লিখতে চান, বা আপনি নায়লা নাইমের বায়োগ্রাফি লিখতে চান। ব্যাপার হচ্ছে নায়লা নাইম একজন সেলিব্রিটি, সে একজন ডেন্টিস্ট, ডাক্তার, দাঁতের চিকিৎসা করে, আপনি তাকে নিয়ে লিখতেছেন, তো আপনাকে কিন্তু ওই যে তার নামটা, হ্যাঁ তার নামটাকে স্পেসিফিকলি আপনি ইউজ করবেন, এবং কতবার ইউজ করতে পারেন একটা কন্টেন্টে, আপনি সর্বোচ্চ 3 থেকে 4 জায়গায় আপনি আপনার কিওয়ার্ড ইউজ করতে পারবেন। টাইটেল ইউজ করতে হবে, মাস্ট বি, এই এই টাইটেলে আপনার ইউজ করতে হবে, মানে এসইও স্ট্রাকচার হিসেবে। এবং আপনি আপনার প্রোডাক্ট যে ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনে আপনি যখন লিখবেন, তখন আপনাকে অবভিয়াসলি মানে আপনাকে হচ্ছে যে খুব বেশি না, আপনি দেখা যাচ্ছে যে আপনি 3 থেকে 4 বারের বেশি ইউজ করতে পারবেন না, তাহলে সেটা স্প্যামিং এ ধরবে আর কি। দেখেন আমাদের কিন্তু এখানে এসইও স্কোর দেখাচ্ছে 100-এর মধ্যে 5, আমরা একটু দিলাম, মাফ করলাম, মাফ করার পরে আমরা এটাকে যদি জুসার, এটাকে আমি জাস্ট কি করলাম, একটু বোল্ড করে দিলাম, বোল্ড। তো নেক্সটে আমাদের এখানেও যে ওমেগা দ্য প্রোভাইড যে জুসার নিউট্রিশন আর কি, জুসি আছে, এখানে আমরা একটু দেখে আসি, কারণ সে এসিও ফ্রেন্ডলি করেই লিখছে আর কি। তো দেখেন সে কিন্তু ওমেগা নিউট্রিশন জুসারটা কিন্তু সে বড় করে দিচ্ছে আর কি, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় আমরা হাত দেব। তারপরে দেখেন লো স্পিড, সে কিন্তু প্রত্যেকটা ডেফিনেশন করে দিচ্ছে এখান থেকে এটা, তারপরে লো স্পিড প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটার মধ্যে কিন্তু ভাগ আছে, এটা যখন ফাঁকা করলেন, এটা যখন ফাঁকা করলেন, তারপরে এটা যখন ফাঁকা করলেন, প্রত্যেকটা টপিক, এক একটা টপিক। তো নেক্সট নেক্সট আমরা যখন দেখলাম যে নেক্সট আমাদের কি বলতেছে এখানে, যে সে লিখে দিয়েছে, তারপরে দেখেন এর মধ্যে যে কিওয়ার্ডটা, এই যে ওমেগা, এইটা কিন্তু বোল্ড করে দিয়েছে ন্যারো পার্সেল জায়গায়, এবং সেই জায়গাটায় আবার সে, আমি যদি চিন্তা করি যে এখানে সে একটা ইমেজ প্রোভাইড করছে, তারপরে দেখেন যে ওমেগা প্রিফারেন্স টু কাস্টমার, এটা কিন্তু আবার আপনার H2 ট্যাগের মধ্যেই সে দিয়েছে। তো আমাদের এখানে আমরা যাই যে দেখি যে এখানে সেই ওমেগা জুসি সেন্টার যেটা আছে, এটাকে আবার আমরা বোল্ড করে দিই, বোল্ড। তো নেক্সট আমরা যেটা দেখবো যে জুসি ফর হোম, ওমেগা জুসি, তো এটা আমরা একটু নিচে যাই, এর মধ্যে আমাদের আর কিছু বলেনি, পরেরটা আর কি এই নিউট্রিশন জুসার, মানে এখানে এবার একটা হোয়াই, একটা কোশ্চেন বোধক চিহ্ন দিয়েছে, মানে হ্যাশ চিহ্ন দিয়েছে, কাস্টমার আর কি বোঝানো। আমরা এটা একটু খুঁজে নিয়ে আসি, আমরা এখান থেকে একটু সাজাই ঢিলেমেলা হয়ে গেছে আর কি, যাই হোক ওয়ার্ড ফাইলে দেওয়াটা বেটার ছিল, খালি কপি করতে একটু সুবিধা হইতো, কিন্তু পিডিএফ ফাইলের কারণে এটা এরকম কপি হচ্ছে না আর কি। যাই হোক আমরা একটা কাজ করি, আমরা যদি থিঙ্ক অ্যাবাউট করি যে আমরা শুধু কন্টেন্টটুকু নিব আর কি, এখান থেকে এই পর্যন্ত নিব, সব কিন্তু আমাদের এখন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু এসি স্কোর 2% আছে,
তোমাদের দেখাচ্ছে। যদি আমরা এটাকে যদি হেডিং টু করি, তো এটা আস্তে 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 বাড়বে। আর আমরা যদি তার স্ট্রাকচার ফলো করি আর কি, তো এটা প্যারাগ্রাফ। নেক্সট আমরা যেভাবে লিখছি আমাদের বোঝাইতে হবে, আমাদের তো গায়ে গায়ে লেগে গেছে। হ্যাঁ, গায়ে গায়ে লেগে গেলে হবে না, জিনিসটা দেখতে যাতে সুন্দর লাগে, ঠিক আছে, সেটা হইতে হবে, তা না হইলে কিন্তু হবে না। তো নেক্সটে আমরা যদি যাই, নেক্সটের যে আর্টিকেলটা, নেক্সটে কিন্তু আমাদের এই যে এইটা, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের এইচ টু ট্যাগের মধ্যে ফেলতে হবে। আবার আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট বাই কপি করবো, কপি করে নিয়ে আসবো। এখানে আবার আমাদের রিডাবিলিটি চেক হবে, যেটা যায় তো এটা আমার কিন্তু বলতেছে যে তোমার এইচ টু ট্যাগ দাও। এটা যদি আমি র্যাঙ্ক ম্যাথ আমাকে বলতেছে যে তুমি পারমালিঙ্ক চুজ করো এবং ডিসক্রিপশন দাও একটা। আমি এখানে একটা হালকার করে একটা ডিসক্রিপশন দিলাম। এখানে কিওয়ার্ড দিতে হবে। এখানে অলরেডি আমাকে বলতেছে যে অ্যাড ফোকাস কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, ইউআরএল। হ্যাঁ, আমি যখন আমার যে কন্টেন্টটা লেখা থাকবে আর কি, হ্যাঁ, কন্টেন্ট আমি একটু এটাকে কনভার্ট করে নিই, তো ওয়ার্ডে লেখাগুলো সুন্দর আসছে না। এটা না পিডিএফ ডক, এটা বেশ ভালো আর কি। আমি একটু জাস্ট মানে জিনিসটা ওয়ার্ডে নিয়ে আসি, ওয়ার্ডে নিয়ে এসে এটা আমি একটু দেখি আর কি। হেলথ ব্লক, হেলথ ব্লক এগুলো টুলস আর কি। হ্যাঁ, এগুলো হয়তো আপনারা জানেন টুকটাক। আমি এটা একটু ডাউনলোড করলাম, এটা আমার আরেকটা ইয়েটা থেকে আসলে সেটা ওপেন হতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা আমাদের প্রথমে কিন্তু আমরা যখন কন্টেন্টটা দেখছি আর কি, কন্টেন্টটা কিন্তু আমাদের মানে হেলথে দেখলাম না, যেমন ধরেন কন্টেন্ট, এই কন্টেন্টটা কিন্তু স্পেসিফিক প্রত্যেকটা স্টেপ স্টেপ দেওয়া লাগে। এটা টাইটেল এইচ টু ট্যাগ ইউজ করতে হবে, তারপর প্যারাগ্রাফ ইউজ করলেন, তারপরে এইচ টু, উপরেরটা হচ্ছে টাইটেল এইচ ওয়ান ট্যাগ ইউজ করতে হবে। তারপরে যখন আপনি ইউজ করতেছেন তখন কিন্তু আপনার এটা এইচ টু ট্যাগ ইউজ করতে হবে। স্পেসিফিক একটা একটা জিনিস লিখবেন যাতে মানুষ বোঝে আর কি, এটা আন্ডারস্ট্যান্ডিং করে, ঠিক আছে। আমরা একটু জাস্ট ওয়ার্ডে নিয়ে আসছি, ওয়ার্ডে নিয়ে আসলে জিনিসটা ভালো হয়েছে। এখন আমরা কন্ট্রোলে দিয়ে কন্ট্রোল সি করি, তাহলে আমাদের এখানে নিচে ভাবা হবে আর কি। কন্ট্রোল দিয়ে দিলাম, এবার কিন্তু আমাদের খুব সুন্দরভাবে চলে আসছে। হ্যাঁ, এবার কিন্তু আমাদের খুব সুন্দরভাবে চলে আসছে, এটা আমাদের কিন্তু ফন্টটা অনেক সুন্দর আছে, আবার আমাদের কিন্তু স্পেসিফিক অনুযায়ী আসছে, এসইওর এটা কিন্তু ভালো। তো আমরা এখানে টাইটেলটা লং টেন টাইটেল দেখেন, আমরা দেওয়ার সাথে সাথে কিন্তু লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, আমার এখান থেকে যে লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। এই টাইটেলটা হচ্ছে আমার লিঙ্ক, ঠিক আছে, আমার ওকে করি। তো এখন দেখেন এসইও স্কোর এখানে 12% হয়ে গেছে 100-এর মধ্যে। তো আমার এখন এখানে কিছু বিষয় আছে যেগুলো করতে হবে, এটা প্লাগ ইনে করে
এটা আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ব্লগ ওয়ার্ডপ্রেসে, তার আগে আমি দেখাই দিচ্ছি তোমার যে টাইটেলটা, সেই টাইটেলটা এখানে দিতে হবে। টাইটেলটা কতখানি হবে? টাইটেলটা হবে 60 লেন্থের মধ্যে, 60 লেন্থ, মানে সর্বোচ্চ আপনি 60 লেন্থ দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনাকে যেটা পারমালিঙ্ক ইউজ করবেন, এই পারমালিঙ্কটা মানে 80-86 ওয়ার্ড হয়ে গেছে, বাট 75 ওয়ার্ড হলে ভালো হয়। এটা এটা হচ্ছে যে মানে এটা একটা প্লাগ ইন র্যাঙ্ক ম্যাথ, তার একটা স্ট্র্যাটেজি আর কি। হ্যাঁ, এবং আপনার যে মেটা ডিসক্রিপশনটা হবে, এই মেটা ডিসক্রিপশনটা আপনার কিওয়ার্ড উইথ, মানে আপনার সেখানে কিওয়ার্ড সেট করা থাকবে, প্রত্যেকটা কিওয়ার্ড কি টপিক নিয়ে আপনি লিখতেছেন আর কি। হ্যাঁ, তো অবশ্যই সেটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আমাদের এই তিনটা জিনিস খুব জরুরি। কি জন্য জরুরি আমি দেখাচ্ছি, আমরা কেটে দিই, আমরা যে বেস্ট ফর্ম আর কি। হ্যাঁ, বেস্ট বিই, এই যে বেস্ট ডিসকাশন ফর্ম ইন ইংলিশ, আমরা যখন সার্চ করি তখন কিন্তু আমরা টাইটেলটা পাই। এই যে টাইটেলটা পাই, আমাদের যে ফর্মের যে টাইটেল, এবং তার সাথে এই যে এইটা থাকে, এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন, ঠিক আছে। এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এই এই টাইটেলের এই যে কোনো যে ডিসকাশন ইংলিশ ক্লাব আর কি, তারা কিভাবে টাইটেলটা লিখছে, প্রথমটা দেখেন বড় হাতের, তারপর একটা বড় হাতের, তারপর একটা বড় হাতের, ঠিক আছে। তারপরে তারা এখানে জেনারেল ডিসকাশনটা কিন্তু বড় হাতের, হ্যাঁ, সব কিছু বড় হাতের, বড় যেটা ধরছে এখানে, যেটা ধরছে সেটাই কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো মেটা ট্যাগ কোড কি জিনিস, কোথায় কিভাবে আসে দেখলাম, টাইটেল কোনটা দেখলাম, আর এটা হচ্ছে পারমালিঙ্ক। আমরা যে এখানে যে বুঝতেছিলাম আর কি, এটা হচ্ছে যে সেই পারমালিঙ্ক। তো আমাদের এই এখানকার কিছু রুলস আছে, রুলসটা বলতেছে যে আপনার 47% হইতে হবে। তো আমি এখানে রিয়েলি ওয়েট লস সুন ইফেক্টলি, ওয়ে টু লুজ সুন ইফেক্টলি আর কি, ঠিক আছে। রিয়েলিস্টিক ওয়ে টু লুজ ওয়েট সুন ইফেক্টলি, আপনি কিভাবে এটাকে ওয়েট লস করবেন, আপনি চাইলে 60 ওয়ার্ড দিতে পারেন আর কি, তাহলে এটা গ্রিন দেখাবে পুরো। তারপরে বলতেছে যে আপনি যদি চান এটাকে ফুল দেখাই দিয়েছে রেড মার্ক, তো তারপরে এখানে আপনাকে একটা মেটা ডিসক্রিপশন দিতে হবে। তো আমি একটা মেটা ডিসক্রিপশন নিয়ে আসি, এটা আপনাদের কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন, আমি এখানে বললাম যে আমি এখানে কিছু ওয়েট লসের মেটা ডিসক্রিপশন নিয়ে আসি, দেখে আসি। জাস্ট লিখে সার্চ করলাম আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে তাদের এক একটা দেখেছে যে 10 ওয়েট লস টিপস, মোর টিপস, ঠিক আছে, ব্রেকিং। হ্যাঁ, তো আপনি, আমি যদি এখানে লিখে যে হাউ লুজ ইউর ওয়েট, এখানে আমি যখন এটা, সরি, আমার ইউর বানানো পড়ে গেছে, দেখেন এখানে এই যে নিচে আর কি। হ্যাঁ, তো দেখেন এই যে এখানে মেটা ডিসক্রিপশনে তারা লিখছে 10 ওয়েট লস টিপস, হেয়ার টু মোর ওয়েট লস ফাস্টার হাই। হ্যাঁ, তো এখানে আপনারা যেটা করবেন, আপনারা টপ টপ যে আর্টিকেল আছে তার এই মেটা ট্যাগগুলো দেখবেন আর কি, তারা কতখানি দিচ্ছে। কিন্তু আপনার এখানে অবশ্যই কন্টেন্টের সাথে আপনার কিওয়ার্ড যাবে আর কি, কিওয়ার্ডটা সেখানে বসাইতে হবে। তো এখানে দিয়েছে টপ 18 কিউই আর কি। তো আমরা এখান থেকে একটা জাস্ট কপি করে আর দেখার জন্য আর কি নিয়ে আসতেছি। তো আমরা একটু যাই, আমার এখানে মেন যে কিওয়ার্ড দেখেন, হ্যাঁ, ওয়েট, লুজ ওয়েট, হ্যাঁ, রিয়েলিস্টিক লুজ ওয়েট সুন ইফেক্টলি, লুজ ওয়েটটা কিন্তু আমার একটা ফোকাস কিওয়ার্ড আর কি। তো আমি এখানে একটা মেটা ডিসক্রিপশন বসালাম, দেখেন আমার এখানে কিন্তু 150 ওয়ার্ড হয়ে গেছে। আমি জাস্ট 150 ওয়ার্ডের জন্য এখানে নিলাম, এর বেশি কিন্তু 160-এর বেশি দিলে গুগল সেটাকে স্প্যামিং ধরবে, মনে থাকবে। হ্যাঁ, গুগল সেটাকে আপনার স্প্যামিং ধরবে। তো আমি এখানে ওরা দিয়ে 10 ওয়েট লস কপি করা যাবে না,
হ্যাঁ, তা আমি এখানে দিলাম এখানে আমি লিখলাম যে টাইটেলটা নিয়ে আসলাম আর কি, ঠিক আছে, আমি আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যে রিয়েলিস্টিক ওয়ে টু লুজ ইউর ওয়েট ইফেক্টিভ, আমি এটাও নিয়ে আসলাম। কিন্তু বেশি হয়ে গেছে, 178, তাই গ্রিন সিগন্যাল দিয়েছে, ঠিক আছে। এই রিয়েলিস্টিকের জায়গায় এটা নিয়ে আসার দরকার নাই, এটা রিয়েলিস্টিক, ওকে, দ্য রিয়েলিস্টিক ওয়ে টু লুজ ওয়েট। হ্যাঁ, লুজ ওয়েটের জায়গায় আমি এই জায়গাটাই বড় হাতে ইউজ করবো, ওয়েটটাও বড় হাতে, কারণ এটা কিওয়ার্ড, সেটা বড় হাতে দিবেন আর কি, প্লিজ শুন। হ্যাঁ, তো এবার হেয়ার মোর টিপস ওয়েট ফাস্টার, এখানে আমি এটা দিব না যে এরা যা দিয়েছে আর কি। আমি এখানে আমার যে যেটা লিখা হয়েছে যে মেক এ রুল ব্রেক টু হিউম্যান ফরগেট, আমি একটা সুন্দর একটা এখানে একটা, যদি আমি একটু গুগল ট্রান্সলেটারে যাই, আমি চাই যে ওয়েট লুজ নিয়ে কিছু একটা বলবো আর কি, তো আপনারা ওই জিনিসটা এখানে বলে বাংলায় করে গুগল ট্রান্সলেট করে নিতে পারেন, এবং সেটা আবার গ্রামারলি দিয়ে চেক করে নিতে পারেন। স্পেলিংটা একটা টেকনিক বলে দিলাম, এবং টেকনিকটা করে মানে আমি তো ইংলিশে খুব বেশি স্পার্ট মানে দক্ষ না আর কি, হ্যাঁ, মানুষকে দিয়ে পড়াই নিতে পারে, এই জন্য একটা আর্টিকেল, এই আর্টিকেলগুলো লেখায় নেওয়া হয়েছে, তো সেটা দেখাচ্ছি। এখানে আমার কিছু কিওয়ার্ড দিতে হবে এবং একটা স্পেলিংফুল বাক্য দিতে হবে, যে আমার যে মেটা ডিসক্রিপশন আর কি। হ্যাঁ, তো আমি এখান থেকে কিছু লাইন নিলাম আর কি, একটা লাইন, উই মেড রুটিন এভরি ডে কল সার্ভাল টাইমস, আমি এটুকু নিলাম। যে রিয়েলিস্টিক ওয়েট লুজ অ্যান্ড ওপেসিটি, অ্যান্ড আমি এখানে দিলাম এটা, ওকে। এখন আমার দেখেন 117 ওয়ার্ড হয়েছে, 160 ওয়ার্ডের বেশি তার। তো উই এ রিয়েলিস্টিক ওয়ে টু লুজ ওয়েট সুন ইফেক্টলি, উই মেড এ রুটিন অ্যান্ড কাউন্টেড এভরি ক্যালকুলেশন ইয়েট ভেরি সুন অ্যাট টাইমস। হ্যাঁ, এবার আমি যদি এখানে আমার ফোকাস রিলেটেড যত কিওয়ার্ড আমি এখানে রিসার্চ করবো আর কি, এই রিলেটেড টপিক নিয়ে, তো আমি এখানে দিতে পারি যে ইট রেগুলার মেল ওয়েট লুজের 12টা টিপস দিছে, তো 12টা টিপস এর এখানে মেন মেন এই যে এরা যে 12টা টিপস, কিন্তু এদের পার্মালিঙ্ক, ঠিক আছে, তো 12টা টিপস দিয়েছে। ডোন্ট ডু স্কিপ ব্রেকফাস্ট, তো আমি যদি চাই আমি ডোন্ট ডু স্কিপ ব্রেকফাস্ট আমার মেটা ডিসক্রিপশনে দিতে পারি। তারপরে আমি যেটা ইফেক্টিভ মনে করবো আর কি, হ্যাঁ, যে আমি একটু কিওয়ার্ড দেখে আসি এখানে, সরি, আমরা ওয়েট লুজের যে ওয়েট লুজের কিওয়ার্ড এভরিওয়ারে কিছু সাজেস্ট করছে অবশ্য, যে আয় 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 কিওয়ার্ড এভরিওয়ারে একটু আয়, ধারণা দেওয়া যায়, ঠিক আছে, দেখেন এখানে আমার কিওয়ার্ড এভরিওয়ারটা আসবে, ওয়েট লুজ, সাজেশন তো দেয়, এখন অতিরিক্ত মনে হয় অ্যাডভান্স হয়ে গেছে, আমার এটা রিমুভ করতে হবে, কিছু অ্যাডভান্স রিমুভ, স্যার রিমুভের ব্যবস্থা করতেছি, আমি এখানে গেলাম আর কি। হ্যাঁ, কিওয়ার্ডটা দিলাম পেস্ট জেনারেট ম্যাট্রিক্স, সেইখান থেকে বেশি কিছু দেখাচ্ছে না আর কি, একটাই যে হাউ লুজ ইউর ওয়েট, হ্যাঁ, এখানে একটা কিওয়ার্ড পড়ছে, একটা কিওয়ার্ড দেখাচ্ছে, তো আমি এরকম ভাবে কিওয়ার্ডগুলা যখন আমরা কিওয়ার্ড আলাদা কিছু টুলস আছে, তো আমি হাউ লুজ ইউর ওয়েট, তো আমি মেটা ডিসক্রিপশনে মোস্টলি যত কিওয়ার্ড ব্যবহার করা যায় আমি ততটা ইউজ করবো, মনে থাকবে।
যতটা কিওয়ার্ড ইউজ করা যায় ততটা আমি ইউজ করব মেটা ডেসক্রিপশনে। তো এখন আমার কিছু কিওয়ার্ড দরকার, যে কিওয়ার্ডটা কি আমি এখান থেকে অন্য কিছু সার্চ করে দেখি, তো হিউজ কিওয়ার্ড আসছে, এই যে রিলেটেড কিওয়ার্ড আসছে, একটা পপুলার কিওয়ার্ড আসছে, হাজার হাজার ওই ওই কিওয়ার্ডে খুব বেশি সার্চ ভলিউম নাই, ঠিক আছে। তো এগুলো আমি এক্সেল এই যে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে আমি এই যে এক্সেল শিটে নিয়ে আসব, নিয়ে এসে আমি সার্চ ভলিউমগুলো দেখব। তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ দেখব তখন আমরা এটা নিয়ে খুব ভালোভাবে ধারণা লাভ করবো আর কি। আমি এটা করলাম যে আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি এখানে বলছে এই প্লাগইনটা, এই প্লাগইনটার ইউজের ব্যাপার, এ বলতেছে যে আপনি এখানে মানে এসইওর জন্য 10 থেকে 11টা আপনি এখানে কিওয়ার্ড ইউজ করতে হবে। আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসি, সে সরি এখান থেকেই নিয়ে আসি। তো আমি এখান থেকে কিছু ফোকাস কিওয়ার্ড নিলাম 10টা, জাস্ট বোঝানোর জন্য আর কি। এখান থেকে এখানে পুট করে দিলাম, পুট হয়ে গেছে। এইভাবে করাটা মনে হয় ঠিক হবে না, একটা একটা করে করতে হবে আর কি, একটা একটা করে। কিন্তু এইভাবে করা ঠিক হবে না, আমাদের একটা একটা করে করতে হবে, একটা একটা করে দিতে হবে, এবং সেটা একটা একটা করেই নিবে, কারণ সব নিয়ে নিচ্ছে আর কি, একটা একটা লেখা সব নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা প্রথমটাতে যাব, 7 ডেজ ডায়েট পিরিয়ড ফোকাস কিওয়ার্ড, এন্টার দিলাম। তারপরে আমরা এখানে আরেকটা কপি করলাম, আবার এন্টার দিলাম, দুইটা হলো। তারপরে আমরা সব সময় যে আমাদের মানে ইয়েটা আমাদের মোটামুটি 80% কাভারেজ করলেই হয়ে যাবে আর কি। আমরা একটা প্লাগইন ইউজ করা শিখবো, ইহোস্ট এসইও, জাস্ট আমরা র্যাঙ্ক ম্যাথে যেভাবে পাচ্ছি ইহোস্ট এসইওতেও সেভাবে আমাদেরকে দিবে অবশ্য। আমরা এখানে একটা কিওয়ার্ড দিলাম, একটু বেশি হয়ে গেছে, আমি এখান থেকে একটু, এখানে মূলত সব কিওয়ার্ড যাবে, এখানে যা যাবে সব কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড ছাড়া মেটা ডিসক্রিপশনে দরকার হলে আপনি খালি কিওয়ার্ডই লিখবেন, এটা ভালো মন্দ একটা লাইন লিখে, একটু আন্ডারস্ট্যান্ডিং লাইন লিখে কিওয়ার্ড যেগুলো রিসার্চ করবেন ওই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি 160 লাইনের একটা, 2 লাইনের একটা সেন্টেন্স লিখবেন, যে এটা নিয়ে কোনো ভালো একটা কিছু বা হাবি জাবি নিয়ে আপনি ওখানে আপনার ইফেক্টিভ ফোকাস কিওয়ার্ড বসায় দিবেন আর কি। তো আমি এখানে কিওয়ার্ডগুলো বসাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ করা কিন্তু আসলে মানে শুধু আমরাই এগুলার কিওয়ার্ড গুলো নিলাম, এরপরে আমরা আরো টুলস আছে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে এটাকে আরো বেশি ভালোভাবে নেওয়া যায় আর কি। হ্যাঁ, 2 3 4 5 আমাদের ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার দ্য কন্টেন্ট, আমাদের কন্টেন্টের সাথে কিন্তু ফোকাস কিওয়ার্ড নাই। তো আমরা এখানে লুকস ও গুডস আমরা এখানে এটা এটা ইনক্লুড করে দিব। সেখানে 5টার বেশি ফোকাস কিওয়ার্ড নেবে না বলতে, ফোকাস কিওয়ার্ড ইন কন্টেন্ট। আমরা আরেকটা কিওয়ার্ড দিব আমাদের কন্টেন্টের যে মেন টাইটেল, যে এটা হচ্ছে যে রিয়েলিস্টিক ওয়েট লস, এটা একটা কিওয়ার্ড দিব আমি। সেটা নিবে না, তো আমি এখানে হাউ টু উইক এটা না দিয়ে ফার্স্ট উইথ এক্সারসাইজ দিই, এটা আমি
দিলাম, দিয়ে এখানে আমার টাইটেল দিলাম আর কি। ঠিক আছে, তো দেখেন এর ক্রাইটেরিয়া পূরণ হলো আর কি। এখন বলতেছে যে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার, আসলে এখানে আমার একটা সেটা হচ্ছে টাইটেল, ও টাইটেল দেওয়া যাবে না, আমার কন্টেন্টের ভিতরে যেটা আছে সেটা ছাড়া ফোকাস কিওয়ার্ড দেওয়া যাবে না। কারণ আমি চাইলে আমি যে প্রত্যেকটা টপিক নিয়ে লিখছি আর কি, এক একটা স্টেপ বাই স্টেপ, এগুলো আমি ফোকাস কিওয়ার্ডে ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, আমার বেসিক এসইও কিন্তু গুড দেখাচ্ছে। বলতেছে কন্টেন্ট ইজ 9900 ওয়ার্ড লং, গুড জব। ঠিক আছে, আমার এই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হইতে আমার এটা ভালো হয়েছে, গুড জব দেখাইছে। আমার বলতেছে যে ফোকাস কিওয়ার্ড সাব সাব হেডিং H1 H2 H3 ট্যাগ, এটা মানে সে বলতেছে যে তুমি তোমার যে ফোকাস কিওয়ার্ডগুলো আছে এটা ভিতরে আর কি, তোমার যে আমি যদি এখন থিঙ্ক অ্যাবাউট করি যে আমার কিন্তু এগুলা সব কিন্তু আমার হচ্ছে যে H2 ট্যাগ। ঠিক আছে, এই যে লুপ ফর যেটা দিলাম আর কি, হ্যাঁ এটা কিন্তু আমার প্যারাগ্রাফে আছে, কিন্তু আমার কিন্তু এটা H2 ট্যাগ দেওয়া নাই। আমি যদি নিচে যাই দেখবো যে আমার এখানে কিন্তু এবার বলতেছে যে তোমার কিন্তু ফোকাস কিওয়ার্ড সাব হেডিংটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে বলতেছে কিওয়ার্ড ডেন্সিটি 0.1 হুইচ লো, ফোকাস কিওয়ার্ড কম্বিনেশন 1 টাইমস। ঠিক আছে, ইউআরএল এত ক্যারেক্টার হওয়ার কথা, শর্ট কিন্তু ইউআরএল ইজ মানে 84 ক্যারেক্টার্স লং হয়ে গেছে, তো ইউআরএলটা 84 ক্যারেক্টার লং কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু তারা বলতেছে আমি 84 ক্যারেক্টারের কম দিলাম। তো এখানে কিন্তু ইউআরএলটা কারেক্ট হয়ে গেছে। তারপরে বলতেছে যে নট বাউন্ড লিঙ্ক, হ্যাঁ আর এক্সটার্নাল রিসোর্স, এখানে কোনো বাউন্ড লিঙ্ক ইউজ করা যাবে না। কিওয়ার্ডের ডেন্সিটি 0.10 হুইচ ইজ লো, ফোকাস কিওয়ার্ড কম্বিনেশন অ্যাপিয়ার্স 1 টাইম। তো আমরা এখানে আমাদের প্রত্যেকটা এই কানেকশনটা প্যারাগ্রাফ আছে আমরা H2 করে দিব, এটা আমরা H2 করে দিব, যেহেতু আমাদের প্রত্যেকটা টপিক, হ্যাঁ আমরা কিন্তু ফোকাস করছি, আমরা প্রত্যেকটা টপিককে কিন্তু আমরা H2 করে দিব। আমরা কিন্তু বেসিক যে এসইও, আমরা যে একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি কিন্তু স্ট্রাকচার শেখাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু স্ট্রাকচার শেখাই দিচ্ছি যে আপনার যে একটা স্ট্রাকচার আপনি একটা রাইটারের কাছ থেকে যদি আর্টিকেল কিনেন আর কি, আপনার ব্লগের জন্য পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে কিভাবে আপনি কাজ করবেন বা পোস্ট করবেন, পোস্ট করা কিন্তু এত ইজি না, প্রত্যেকটা আমি কিন্তু একবারে হাতে ধরায় ধরায় শেখাচ্ছি যাতে আপনারা আজীবনও না ভুলে যান। দেখেন আমার এখানে আমার কিন্তু মোটামুটি এটা 160-এর মধ্যে 154, এটা 47। ঠিক আছে, তো আমার ফোকাস কিওয়ার্ডও আছে, কন্টেন্ট কোয়ালিটি ভালো, তোমার রিডাবিলিটি কি বলতেছে, ইওর টাইটেল পজিটিভ অর নেগেটিভ, পজিটিভ আছে, ডাজ নট কন্টেন্ট পাওয়ার ওয়ার্ড, আমার এখানে এখানে পাওয়ার ওয়ার্ড করে দিতে হবে। পাওয়ার ওয়ার্ড বলতে আমার এই যে রিয়েলিস্টিক ওয়ে টু লুজ, হ্যাঁ তো আমি এখানে দেখবো আমার কন্টেন্টের মধ্যে রিয়েলিস্টিক ওয়ে টু লুজ কোথায় কোথায় লিখছে আর কি। হ্যাঁ তো অবশ্যই এখানে আছে ওয়েট লুজ, সেটাকে বোল্ড করে দিতে হবে আর কি। সেটা হচ্ছে কত বার আছে, এখানে 5 বার আছে, হ্যাঁ তো 5 বারের মধ্যে কন্টেন্টের মধ্যে নাই, কন্টেন্টের মধ্যে নাই, টাইটেলে আছে, কিন্তু আমাদেরকে লাস্টে যেটা বলতেছে যে আপনার যে কিওয়ার্ডটা যে ইওর টাইটেল ডাজ নট কন্টেন্ট পাওয়ার ওয়ার্ড অ্যাট লিস্ট 1, আপনাকে একবার হলেও এর মধ্যে এই কথাটা লেখার দরকার আর কি। তো আমি যদি লিখে দিই যে উই মেক রুলস অ্যান্ড উই ব্রেক টু দ্যাম, হিউম্যান বিংস ফরগেট, ভুলে যাই, উই আর ফরগেটফুল বাই নেচার,
মানে প্রকৃতি থেকে। ফর এক্সাম্পল হচ্ছে ই মেড এ রুটিন, আমরা রুটিন তৈরি করতে পারি আমাদের কাউন্টেড এভরি, হ্যাঁ, ফর এ ইয়ার সুন অ্যাট টাইমস উই ইট কাপ কাপ চেকস অ্যাট দ্য অফিস অফিসার অর্ডার হ্যাপি টু রিলেশন অন লুজ অ্যান্ড রেগুলার। আমি যদি এখানে আমার টাইটেলটা দিই আর কি, হ্যাঁ টাইটেলটা দিলাম, দিয়ে রিয়েলিস্টিক ওয়ে টু লুজ ওয়েট শুনি ফিফটলি আপনি এটা করতে পারবেন। তো আমি এটা করে দিলাম বোল্ড। হ্যাঁ আমি যদি এটা বোল্ড করে দিই তাহলে এই জায়গাটাই ফরওয়ার্ড যেটা বলতেছে অ্যাটলিস্ট র্যাঙ্ক ম্যাথ ফরওয়ার্ডস, এটা র্যাঙ্ক ম্যাথ একটা প্লাগ ইন ইয়োস্ট এসইওর মতো, ফরওয়ার্ড হচ্ছে যে রাইটিং হেডিং অ্যান্ড চেক হেডলাইন বেটার কন্টেন্ট বেটার হাউ টু গাইডলাইন 1 2 3 এভাবে এভাবে লিখতে পারেন, যেটা ইজ টু টাইপ ইউজ করা হোয়াট ইজ পাওয়ারফুল টাইপ। আচ্ছা বলতেছে যে এই হেডিংটা আর কি, হ্যাঁ দিস ইজ এ গুড পাওয়ারফুল ওয়ার্ড আর্ট অফ এ রাইটিং হেডিং অ্যান্ড দ্যাট এ চেক। আচ্ছা আচ্ছা ইস্যু টাইটেল ডাজ নট কন্টেন নাম্বার টু ডু ওয়ার্ডস কপি রাইটিং অ্যান্ড অ্যাট্রাক্ট মোর ক্লিকস। আচ্ছা রিডেবিলিটি আমাদের ভালো আছে আর এসইও টাইটেল ডাজ নট কন্টেন নাম্বার হেডিংস উইথ নাম্বার 36% মোর লাইকলি টু, মানে এটা যদি তাদের আরও ফল রুলস আমরা ফলো করি তাহলে এটা আরও বেশি ভালো হবে আর কি কন্টেন্ট। তো কন্টেন্ট রিডেবিলিটিটা ভালো আছে। তো দেখা যাচ্ছে যে এরপরে বলতেছে ইউজ টু টেবিল কন্টেন্ট ব্রেক ইউর টেক্স, আপনি যদি চান আপনার কন্টেন্টের মধ্যে মানে ব্রেক ব্রেক ইউজ করতে পারেন বা টেবিল ইউজ করতে পারেন, টেবিল টাইপ ইউ আর নট ইউজিং দ্য রিচ মিডিয়া ইমেজ ভিডিও। আপনি এখন আপনাকে এটা বলতেছে আপনার কন্টেন্টটাকে আরও ভালো করার জন্য আপনি এখানে ছবি ইউজ করেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটা আন্ডারস্ট্যান্ডিং, আমি কিন্তু এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট নীল পাতিলের ব্লগ দিয়ে আপনাদেরকে বোঝাইছিলাম, তো এটা কিন্তু এইভাবে করতে হবে। তো আমরা যেদিন ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেস নিজেদের ওয়েবসাইট বানাবো নিজেদের লোকাল পিসিতে এবং ডোমেনে কিভাবে আপ করতে হবে সেট আপ করতে হবে সেটা শেখাবো, সেই দিন আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা আজকে একটা জাস্ট বেসিক ধারণা করলাম আর কি, যে কিভাবে আপনি একটা এই যে আর্টিকেল রাইটেল আর্ট, মানে যদি আপনি একটা আর্টিকেল লেখেন আর কি, আর্টিকেল লেখাটা সম্পূর্ণ নিজের কাছে কিভাবে কিভাবে বসাবেন, কিভাবে একটা প্লাগ ইনের সাহায্যে আপনি এসইও ফ্রেন্ডলি করতে পারেন আর কি, স্কোর বাড়াইতে হবে। তো এখন মূলত এটা যারা একজন রাইটার, তো আমি চাইলে এটা রিরাইট করতে পারি, আমার একটা টুলস আছে এখানে প্লাগ ইন আছে। তো আমাদের অবশ্যই টাইটেলটা কতখানি হবে, টাইটেলটা অবশ্যই হতে হবে, টাইটেলটা হতে হবে কত ক্যারেক্টারের, 60 ক্যারেক্টারের। টাইটেল হয় কত ক্যারেক্টারের তৌফিক, টাইটেল কত ক্যারেক্টারের হয়? হ্যালো ষাট ক্যারেক্টার মনে থাকবে তো তৌফিক, তারপরে হচ্ছে আরো অঙ্কন দেবনা, তারও তো আরো ছিল আরেকজন। ওকে তো দেখেন, ওকে তো দেখেন আমরা টাইটেল, আমরা টাইটেল কি জিনিস বুঝলাম, যেমন একটা সার্চ বারে সার্চ আসে, তারপরে পারমালিংটা কত ক্যারেক্টারের হবে, পারমালিংটা হবে 75 ক্যারেক্টার, ঠিক আছে। 75 ক্যারেক্টারের বেশি দিলে গুগল স্প্যামিং ধরবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ডিসক্রিপশনটা কত ক্যারেক্টারের দিতে হবে, ডিসক্রিপশনটা দিতে হবে 160 ক্যারেক্টার। আপনি প্রথমে কিওয়ার্ড রাখবেন টাইটেলে, পারমা লিঙ্কের মধ্যেও আপনি কিওয়ার্ড রাখতে পারেন, ফোকাস কিওয়ার্ড রাখতে পারেন, ডিসক্রিপশনের মধ্যে আপনি ম্যাক্সিমাম কিওয়ার্ড রাখবেন। তো আমরা যখন কিওয়ার্ড মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন। না ড্যাশ গুলো আপনার দেওয়া লাগবে না, যখন আপনি এখানে পোস্ট করে এই যে এই জায়গাটায় পারমালিং ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস অটো নিয়ে নিবে আর কি, ঠিক আছে। যেখানে আপনি যে যখন টাইটেল ধরেন আপনার একটা টাইটেল প্রোভাইড করে ফেলেছেন, এখন আপনি চাইলে এটাকে আবার এডিট করতে হবে। আমি দেখাবো যেদিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেদিন আপনাদের প্রত্যেকের নিজেদের কম্পিউটারে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আর কি, সেটা আমি আপনাদেরকে দেখাবো আর কি। হ্যাঁ প্রত্যেকে
ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা ব্লগ কিভাবে ক্রিয়েট করবেন আর কি। তারপরে আমরা ডোমেন হোস্টিং যদি আপনারা নেন বা ডোমেন হোস্টিং কেনেন, তো সেই ক্ষেত্রে ব্লগিং আপনারা স্টার্ট করতে পারবেন। এখন আসি আমরা টপিকে আসি। তো দেখা যাচ্ছে আপনি পারমালিংটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে, আপনি দিলে এই জায়গায় দেওয়ার সাথে সাথে এই এই যে র্যাঙ্ক ম্যাপ প্লাগইন এটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো এই যে আপনার হচ্ছে যে ডিসক্রিপশনটা হবে 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টার, এখানে ম্যাক্সিমাম সব কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড গুলো যত সার্চ হবে সেটা আপনার ওয়েবসাইটকে মানে গুগলের এই জায়গায় ধরবে আর কি। আমরা যখন সার্চ করলাম এই সার্চের এই যে নিচে এই যে লুজ, এটা বোল্ড আকারে হয়ে গেছে, তার মানে আমি যদি লুজ ওয়েট লিখেছি না, তো বলতেছে লুজ ওয়েট কনে মানে আছে যে কারেন্টের কানেকশনের মতো আর কি। হ্যাঁ, যে চাচ্ছে ও এরকম কানেকশন করাচ্ছে, কানেকশন করে নিয়ে আসছে। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা দেখি আর কি, নেক্সট আমাদের বলছে যে আমরা কনসেপ্ট অফ পিলার আর্টিকেল। তো আমরা হচ্ছে যে একটা কাজ করব, এখানে একটা প্রথম কনসেপ্ট ছিল রি রাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল। আপনি যদি চান কিছু রি রাইটার টুলস আছে, তো এগুলা ইউজ করা একেবারেই ঠিক না, মানে আমার মতে একেবারেই ঠিক না। ঠিক আছে, তো এটা আপনারা যদি চান আপনাদেরকে আমি দেখাইতে পারি, কিছু সার্চ করলেই কিছু রিরাইটার টুলস পাওয়া যায় আর কি, কিভাবে আপনি রিরাইট করবেন, স্পিন করবেন আর কি। তো এইগুলা আপনি চান যে একজনের একটা কন্টেন্ট, আপনি আমরা যদি সার্চ করলাম আর কি, অবশ্য তো আমরা এই যে এখান এই লোকের এই কন্টেন্ট আমরা নিয়ে আসব। এগুলা রিরাইট গুলা করে মূলত দেখা যাচ্ছে আপনি যদি গেস্ট পোস্টিং টোস্টিং করেন, এখন আপনি চাচ্ছেন যে কপি মানে কপিরাইটিং এরও কাজ আছে আর কি, আপনাকে বায়াত দিল যে এই ধরনের আর্টিকেল আমার দরকার। দেখেন এটা কিন্তু আর্টিকেল লিখছে, আচ্ছা এরা কিন্তু আর্টিকেল লিখছে, লেখার পরে দেখেন প্রত্যেকটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে দিছে আর কি, আপনার আর্টিকেল কিভাবে কিভাবে যে মেডিকেল নিউজ টুডে, হ্যাঁ এটা কিন্তু পুরো আন্ডারস্ট্যান্ডিং করা আছে। তো আপনি চাচ্ছেন যে আপনি এই ধরনের একটা আর্টিকেল লিখবেন, আপনি চাইলে এখানে রিরাইটার কিছু টুলস আছে, তো এগুলা ফ্রি টুলস আমি দেখাচ্ছি, কিন্তু একটা পেইড টুলস আছে আর কি, ওয়ার্ড ইআই নামে, ওয়ার্ড ইআই, হ্যাঁ ওয়ার্ড ইআই টুলস। তো কন্টেন্ট রিরাইটার আমরা শুধু পেইড টুলস দেখে আছি, কন্টেন্ট রাইটার পেইড টুলস। ঠিক আছে, পেইড টুলস ওইটাই সবচেয়ে ভালো আর কি, ওটার দিয়ে স্পিন করলে ওগুলো গুগল ধরে না। এই যে বেস্ট আর্টিকেল রিরাইটার, ক্লেভার স্পিনার, স্পিনার, এই যে ওয়ার্ড এআই, সরি আমার বলেছে এখানে কিছু, এখানে একটা ব্লগ দিছে, ব্লগে তারা বলছে যে আপনি চাইলে আপনি এখান থেকে বেস্ট কিছু প্রি পেইড আর কি আছে, এখান থেকে আপনি রিরাইট করতে পারেন। রিরাইট বলতে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি কি করলেন আপনি এখান থেকে ধরেন আমি আজকে আবার একটু ইয়ে করে কেন মানে আজকে বলছে যে এখান থেকে আমি একটা এই যে এখান থেকে এইটুকু আমি কপি করলাম, ঠিক আছে কপি করলাম, কিন্তু এই রিরাইট করতে গেলে আমাকে আবার জানতে হবে আর কি। কিন্তু এখানে যে রিরাইটার দেয় এগুলা করা ঠিক না, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। গেস্ট পোস্টিং করতে গেলে আপনি দেখা যাচ্ছে কোনো যাই গেস্ট পোস্ট করবেন আর কি ফ্রি ব্লগ ব্লগে, হ্যাঁ তো আপনি এটা রোবট করলেন, রোবট করে আপনি চাচ্ছেন যে এই এই জায়গাটায় যে রিরাইটার আর্টিকেল টুলস আর কি ফ্রি, তো আপনি চাইলে এখানে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ একটু ইয়ে করেন, এই যে কি যেন তু ফাইলি মনে হয় শব্দ হচ্ছে আর কি। তো দেখেন এখানে আমরা যে রিরাইটার টুলস আর কি, তো রিরাইটার টুলসে আপনি এখানে যদি রিরাইটে যদি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি রিরাইট হবে। আমরা স্পিনে যাই, স্পিনে আমরা ধরেন এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে আমরা যে নিচে আসলাম, এখানেও অবশ্য ক্যাপচার
একটু গুগল ক্যাপচা কল করতে হবে। আসে না এখনো, যাই হোক দেখেন আমি যদি এখানে ক্লিক করি আর কি, এই রিরাইট আর কি, এই টুলস এখন মোটামুটি এখানে জেনারেট করবে, জেনারেট করে এখানে একটা রেজাল্ট লেখা আসবে আর কি। মোটামুটি ওই লেখাটা আমাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি বা বিভিন্ন গেস্ট পোস্টিং করতে পারি, বিভিন্ন জায়গায় দিতে পারি আর কি। তো সেখানে আমরা দেখা যাচ্ছে যে ওই একটা একটা জায়গায় যদি আমরা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার হাতে সময় নাই, বা আমি চাচ্ছি একবারে 100টা ব্লগে আমার আর্টিকেলটা পাবলিশ করে আমার লিঙ্ক প্রোভাইড করার জন্য বা ব্যাক লিঙ্ক প্রোভাইড করার জন্য, ঠিক আছে, তো আমি দেখা যাচ্ছে এখান থেকে নিতে পারি আর কি। তো দেখেন এই যে নিচে আসলে আমার এটাকে তারা রিরাইট করে দিচ্ছে, এটার সাথে আর এটার সাথে কোনো মিল নাই, কিছু মিল আছে কিন্তু এর সাথে ওয়ার্ডের মিল নাই যদি আমরা দেখার চেষ্টা করি। কিন্তু আমাদের লেখাটা আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে, কিন্তু গুগল এটা পছন্দ করে না। গুগল বোঝে, গুগলের যে টুলস আছে গুগলের টুলস বোঝে। আমি আপনাদের দেখাচ্ছি, ধরেন এটা একটা লেখা, এই যে এটা একটা লেখা হোয়াট ইজ কিওয়ার্ড টুলস, আমরা এটা নিয়ে আসলাম। তো এটা আমরা নিয়ে আসলাম আর কি, এসিওতে কীভাবে পদক্ষেপ নেওয়া উচিত টুসে দাবি যাবি। তো এই জায়গাটাই বা রিরাইট করছে এই লেখাটাকে, দেখেন আমরা যে রিরাইট করছি এটার সাথে এটার আমরা এখন মিল পাবো না, খুব বেশি মিল পাবো না, সেমই থাকবে। তো দেখা যাচ্ছে যে এখান থেকে আমি এই কিছু জিনিস, আমি কিছু জিনিস তারা মোস্টলি একই রাখছে কিন্তু এই ভিতরের কিছু ওয়ার্ড বা লেখা, হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে আর কি, মেশিন এটা আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। এখন যদি আমি একজন ভালো কন্টেন্ট রাইটার হই, আমি যদি কন্টেন্ট সম্পর্কে বুঝি, হ্যাঁ, আমি যদি জিনিসটা লিখতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমার জন্য কোনো ঝামেলা নেই, আমি জিনিসটা খুব ভালোভাবে শেষ করতে পারবো আর কি, এবং ভালোভাবে করতে পারবো আর কি। এটা আমাদেরকে ফার্স্ট অ্যাবাউট, মানে ফার্স্টলি থিঙ্ক অ্যাবাউট করতে হবে এবং আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এবং আমরা একটা টুলস নিয়ে কীভাবে কাজ, এক একটা টুলসের এক এক রকম কাজ আর কি। এটা আসলে একবারেই বিগিনার লেভেল, তো কারণ এটা নিয়ে আপনাদের ধারণা একেবারেই কম। কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে গেলে আগে কিছু, মানে কিছু বিষয় নিয়ে ধারণা না থাকলে আসলে ডিজিটাল মার্কেটিং করা খুব টাফ ব্যাপার, কারণ আপনি যত টুলসের ব্যবহার জানবেন তত আপনার কাজ করা তত ইজি হবে, আপনি টুলস জানবেন না আপনার কাজ করা ইজি হবে না আর কি, ঠিক আছে। এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাকে টুলসের ব্যবহার জানাই লাগবে, মানে মাস্টলি জানা লাগবে। তো আমরা এই ধরেন একটা টুলস দেখলাম এই রিরাইটার, তো আমরা একটা পেইড টুলসটা একটু দেখে আসি আর কি, ওয়ার্ডিআই। তো ওয়ার্ডিআইটা সবচেয়ে বেস্ট, এটা দাম বেশি মনে হয়। তো আপনারা এই এটা দিয়ে দিলাম, এটা একটু দেখবেন। আপনি যদি ব্লগিং করতে চান বা আপনি ধরেন একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, আপনি চাইলে এই স্প্যামিং শিখবো না, তারপরেও শিখবো আর কি, আমাদের তো ইনকাম করতে হবে, তাই না? আমাদের এত টাকা দিয়ে কন্টেন্ট রাইটারের একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে গেলে $10 চাই, হ্যাঁ, বা $20 চাই, $2000 চাই, তো এটা তো আসলে অনেক কষ্টকর ব্যাপার। যদি আমরা নিজেরা কন্টেন্ট রাইটিংটা শিখি তাহলে আমাদের জন্য বেস্ট। অ্যাজ এ কন্টেন্ট রাইটিং বলতে আমাদের ইংলিশ লাগবেই, ইংলিশ ছাড়া আমাদের কোনো গতিই নেই, মানে আপনি কোথাও কাজ করতে পারবেন না, একটা পোস্ট করতে পারবেন না, বাইরের সাথে কথা বলতে পারবেন না, মানে ইংলিশ আপনার লাগবে, মাস্টলি লাগবে। যাই হোক, এটা নিয়ে আমি ফেসবুকের গ্রুপে আরও টিপস টিপস বা হাবিজাবি দিব, আর একজন আছে ওনু হয়তো প্রোভাইড করতে পারে, ওনাকে বলছি, ওনাকে অ্যাডও করছি আমাদের গ্রুপে। তো আমরা দেখেন এখানে ওয়ার্ডিআই এই যে স্পিন রাইটার এটা পেইড দিচ্ছে সার্ভিস, স্পিন 6 এরা রিরাইটিল করবে সফটওয়্যারের মাধ্যমে, তারপরে এরা হচ্ছে যে ওয়ার্ডিআই, এটাই আমি দেখছি, নাম শুনছি বেশি ভালো। তো আপনারা যদি একটা টুলস আছে কপি স্কেপ, হ্যাঁ, কপি স্কেপ, COPY, কপি, এই যে কপি স্কেপ, হ্যাঁ, এই কপি স্কেপ দিয়ে আপনি যে কোনো আর্টিকেল, আপনার যদি কোনো ওয়েবসাইটের আর্টিকেল যদি ধরেন ডুপ্লিকেট হয় বা যদি কপি হয়, তো আপনি ওই লিঙ্কটা প্রোভাইড করার সাথে সাথে তারা আপনার এই কপি স্কেপ দিয়ে আপনাকে কোথায় কোথায় আপনার এটা মানে
ধরছে বা কোথায় কোথায় কপি আছে আমি দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে আমার এটা একটা বট জেনারেট করে, তো অটোমেটিকলি আর্টিকেল ই হবে এবং বট হয়ে যাবে। যাই হোক, তো ধর আমি এখানে একটা আছে যে ইয়ে দিছি, এখানে একটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে থেকে টাইটেল নিলাম এবং কপি করলাম। কপি করার পরে আমি যে কপি স্কিপে গেলাম, কপি স্কিপে যাওয়ার পরে আমি এখানে গ্রোতে গেলাম। এই কপি স্কিপের মাধ্যমে দেখেন আমি দেখতে পারবো যে আমার এই আর্টিকেলটা কত জায়গায় কপি করা। এ বলতেছে যে এই এই লিঙ্ক কপি করা, এখানে কপি করা, পুরোই কপি। ঠিক আছে, যদি আমি প্রাইম, যদি আমার প্রাইম অ্যাকাউন্ট হয়, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, তাহলে আমি জানতে পারবো যে আরও কোথায় কোথায় কপি করা। এদের প্রোডাক্ট আছে, আবার প্রোডাক্ট প্রিমিয়াম, কপিস্কে প্রিমিয়াম এপিআই। হ্যাঁ, তো এরাও একটা টুলস আপনাকে কম্পারিজন করতে দিবে আর কি। আপনি কোনো লেখা যদি এখানে ইউআরএল লেখেন, আরেকটা ইউআরএল লেখেন, লিখে যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে ওরা পার্সেন্টেজ দেখাই দিবে আর কি, যে আপনার মানে কপি স্ক্রিপ্টটাও দিলাম আর্টিকেলের জন্য, যেহেতু আজকে আর্টিকেলের ক্লাস চলতেছে। এটা একটু গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আপনারা একটু নিয়ে নিয়ে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি কোনো আর্টিকেল যদি লিখতে চান, তাহলে আপনাকে কিন্তু এর রুলস ফলো করতে হবে এবং আর্টিকেলটা লিখতে হবে। জাস্ট আপনাকে দেখালাম এটা একজন রাইটার তিনি কীভাবে আর্টিকেলটা লিখছে, আমারই একজন রাইটার, আমার হায়ার করা রাইটার, তো এই আর্টিকেলটা কীভাবে সে প্রোভাইড করছে আর কি, আমাকে প্রোভাইড করছে। তো আমি কিন্তু একটা আর্টিকেল দিবে খ্যাট খ্যাট করে কপি করে ওইভাবে মারবো আর কি, তা কিন্তু হবে না। আমাদের রুলস ফলো করতে হবে, ডেফিনেশন ফলো করতে হবে, তাহলেই গুগল আমাদের আর্টিকেলটাকে ইন্ডেক্স করবে এবং ভ্যালু প্রোভাইড করবে। তাছাড়া কিন্তু আমাদেরকে সে কোনো পাত্তাই দিবে না, তোমার মতো লোক আমার দরকার নেই। ঠিক আছে, ডিরেক্টলি বলবে তোমার মতো লোক আমার দরকার নেই, বিষয়টা এরকম। তো আমরা অবশ্যই গুগলের রুলস ফলো করবো, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা শিখবো। এবং আমাদের ধরেন যদি এখন বলি, আপনি একজন রাইটার, তো আপনাকে কিন্তু রাইটিং শিখতে হবে, আপনাকে কিন্তু রাইটিং শিখতে হবে। তো দেখা যাচ্ছে যে আপনি যদি চান যে আপনি রাইটিং করবেন বা রাইটিং শিখবেন আর কি, তো আপনাকে রাইটিংটা খুব মানে কীভাবে রাইট করতে হয়, কীভাবে আপনি, কারো ধরেন আপনি কোনো কন্টেন্ট রাইটারের কাছ থেকে কিনলেন, হ্যাঁ, কোনো প্রোডাক্ট কিনলেন, তো সেই প্রোডাক্টটা আপনাকে অবশ্যই মানে সেই প্রোডাক্টটা হচ্ছে যে মানে প্রোডাক্টটা নিয়ে থিঙ্ক অ্যাবাউট করা একরকম, এবং প্রোডাক্টটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে একরকম করে, এবং সেই প্রোডাক্টটাতে এক্সপ্লেনেশনটা মানুষের কাছে খুব ভালোভাবে যায়, পার্ট টু পার্ট পায়। অবশ্যই আপনি কীভাবে এইচ ওয়ান ট্যাগ কীভাবে মেনটেন করবেন, আপনি এর মধ্যে লিঙ্কিং করবেন। আপনার যদি একাধিক আর্টিকেল থাকে, তাহলে আপনি ভিজিটরকে ধরেন ওয়েবসাইটে ধরে রাখার জন্য লিঙ্কিং করতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্য আমি ব্যাকলিঙ্ক থেকে মনে হয় দেখাইছিলাম আর কি, সেখানে লিঙ্ক করা ছিল বিভিন্ন টপিক রিলেটেড। তো অ্যাকচুয়ালি আমাদের এসইও ফ্রেন্ডলির একটা স্ট্রাকচার কেমন হয় এটা আমরা একটু দেখে আসি। তো ওখানে আমি একটা অবশ্যই একটা আর্টিকেল কেটে দিছি নাকি আছে। তো প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, আমরা একটু জাস্ট আর্টিকেলের ওভারভিউ দেখে আসলাম, তারপরে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করার পরে এইটা অবশ্যই ফোকাস অন লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে লম্বা একটা লাইন। তো হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, নট এ সিঙ্গেল ওয়ার্ড ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তো হাউ টু লার্ন ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, তো এটা লং টেল কিওয়ার্ড বলে। হ্যাঁ, তো আপনাদের এটা লং টেল কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, হ্যাঁ শর্ট টেল, এটা আপনাদেরকে শেখাবো কিওয়ার্ড এসইও যখন ক্লাসে যাব। তো আমরা উবার সাজেস্টটা কিন্তু অলরেডি দেখে আসছি, হ্যাঁ উবার সাজেস্টটা আমরা অলরেডি দেখে আসছি, গুগল কিওয়ার্ড প্ল্যানারটাও আমরা দেখবো আর কি, আমরা হালকা পাতলা একটু দেখাইছিলাম মেবি। তারপর আছে এসইএম রাশ, এসইএম রাশটা আপনি, এসইএম রাশটা একটা পেইড টুলস, এইটা দেখতে হলে কিনে কিনতে হবে, কিনে দেখতে হবে, তারপর আমি এসইএম রাশ দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, এখানে আরও দেখেন এটা লিঙ্কিং করছে আর্টিকেলের মধ্যে, যদি আরও দশটা দেখতে চান যে আরও দশটা হচ্ছে যে ইয়ে কি, আরও দশটা কিওয়ার্ড রিসার্চ টুলস আর কি, তো প্রসেস, সেটা আপনি এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটেরই
আরেকটা জায়গায় চলে যাবে না, ব্যাপারটা এরকম, মানে লিঙ্কিং করাতে পারো। তারপরে আপনি টুলস দিয়ে এই যে এখানে 30 দিনের ট্রায়াল দিচ্ছে, লং টেন প্রো, কিওয়ার্ড ফাইন্ডার, আর্বস এক্সপ্লোরার, কিওয়ার্ড ইও আই, হ্যাঁ মোজ কিওয়ার্ড এক্সপ্লোরার, ঠিক আছে, এগুলো পেইড, এগুলো পেইড, এগুলো এই দুটো মনে হয় ফ্রি আর কি। তো আপনি চাইলে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যানুয়ালি আপনাকে গুগলে সার্চ করতে হবে স্পাই ইউর কম্পিটিটর, আপনার কম্পিটিটর কী ধরনের, আপনি যে টপিক নিয়ে থিঙ্ক অ্যাবাউট করছেন, আর্টিকেল পাবলিশ করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। চিন্তা করে আপনার কম্পিটিটররা কী ধরনের কিওয়ার্ড ইউজ করছে, এটা আপনি ওই টুলসের মধ্যে গেলে বা ওই যে ওয়ার্ড সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ তাদের কাছে গেলে আপনারা পাবেন আর কি। হ্যাঁ তো কম্পিউটার কতজন আছে, কারা, কাদের, যখন আপনি সার্চ করতেছেন, সার্চ করে যেমন আমরা দেখলাম যে ওয়েট লস, ওয়েট লসের ট্রাফিক কাদের বেশি, কোন ওয়েবসাইটের বেশি, হ্যাঁ এবং ওটাকে দেখলে অ্যানালাইসিস করে কোন দেশের ট্রাফিক আসতেছে, আমার কোন দেশের ট্রাফিক দরকার, এটা কিন্তু আমরা দেখতে পারবো টুলসের মাধ্যমে। নেক্সট নেক্সট হচ্ছে যে দেখেন, নেক্সট আমাদের এই যে জাস্ট আমরা কিওয়ার্ড টিওয়ার্ড রিসার্চ করলাম, লং টেল কিওয়ার্ড আমরা নিলাম, নিয়ে আমরা বেশ চিন্তা ভাবনা করলাম, করে আমরা এসইও ফ্রেন্ডলি ব্লগ টাইটেল, আমাদের প্রথমে আমরা কিন্তু দেখছি এই যে এসইও ফ্রেন্ডলি ব্লগ টাইটেল, এসইও ফ্রেন্ডলি ব্লগ টাইটেল 60 ক্যারেক্টারের হতে হবে, আমাদের লিঙ্কটা হতে হবে অবশ্যই 75 ক্যারেক্টারের, আমাদের ডিসক্রিপশনটা হতে হবে 60 ক্যারেক্টারের, তারা এখানে এই জিনিসটাই বলছে, ঠিক আছে। তো এরপরে আমরা যে সাবটাইটেল, আমাদের যে সাবটাইটেলগুলো হবে, আমরা যে যে ব্লগ করেছি ভিতরে সাবটাইটেলগুলো করছি, এই সাবটাইটেলগুলো সব H2 ট্যাগ হবে আর কি, ঠিক আছে। তারপরে আমরা যদি কোনো বিক্যামে রিলেটেড কি বেসিও রিলেটেড কোনো কিছু যদি ইজিয়ার করতে গেলে আমাদের সাবটাইটেলে H2 ট্যাগ ইউজ করতে হবে, এটা অবশ্যই লং টেল কিওয়ার্ড হবে, LSI কিওয়ার্ড হবে, হ্যাঁ তো লং সিরিজ বা সিরিয়াল কিওয়ার্ড হবে, ঠিক আছে। H1 ট্যাগ আমরা ইউজ করা দেখা শিখেছি আর কি, এবং আমাদের অবশ্যই ডিফাইনিং ইউর এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, আপনাদের কীভাবে আমরা একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল দেখবো আর কি, হাউ টু অনার, হ্যাঁ আপনারা এটা করবেন সবাই, সবাইকে করতে হবে। আমি কিন্তু দেখাই যাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে এই টার্মগুলো শেষ হওয়ার পর, এই টার্মগুলো শেষ হওয়ার পরে কিন্তু এইখানে যখন আপনাদের কাস্টম ব্লগে আসব, তখন কিন্তু এই কাস্টম ব্লগের টোটাল যে যতগুলো ক্লাস হবে এই নিয়ে কিন্তু যা যা আছে অলরেডি আমি কাজ করতে পারবো, তখন কিন্তু না পারলে কিন্তু অবস্থা থাকবে, আগের থেকেই বলে দেব, বোঝাই যাচ্ছি, তার মানে সময় যদি না দেন বা যদি এটা নিয়ে দেখা আছে যে খালি একটা সার্টিফিকেটের জন্য আসেন, এটার জন্য আসার দরকার নেই। এই যে ওয়ার্ডিআই দাম বেশি, প্রাইজিং করা আছে, এটা অবশ্য ভালো একটা টুলস, এই টুলসের আর্টিকেলগুলো মানে নিয়ে কাজ করা যাবে। মান্থলি মেক সেন্স অনলি ইউজার সিস্টেম, এটা মান্থলি 3 দিনের জন্য ট্রায়াল দিবে, তো $45 আর কি, হ্যাঁ এবং এটা ইয়ারলি প্ল্যান হচ্ছে যে প্রায় $1,000, অটোমেটিকলি এটা স্প্যামি করবে, হিউম্যান রাইটিং দেখে, আপনার কন্টেন্টগুলো লুকস মানে মানুষের লেখার মতোই দেখাবে, এই জন্য এটা পেইড আর কি, এটা এইটা ওয়ার্ডিআইয়ের কন্টেন্টটা গুগল কম ধরে, মানে আমার জানা মতো আর কি। তো ইউআরএলটা কীভাবে বা অ্যাভয়েড কী কী জিনিস অ্যাভয়েড করবে, এই যে লেখা টেখা কোড মোড এগুলো অ্যাভয়েড করতে হবে, তারপরে যে লং মানে অ্যাভয়েড লং ইউআরএল, অনেক বড় ইউআরএল হবে না, ওখানে যে ওয়ার্ডটা আছে ওরকম হবে, ফোকাস ইউআরএল, ইউআরএল টিপস, আপনার কিওয়ার্ড ফোকাস অবশ্যই এই ইউআরএলের সাথে, যে কিওয়ার্ডটা আপনি মেন আপনার কিওয়ার্ড আর কি আপনি ইউজ করতে যাচ্ছেন, সেই কিওয়ার্ডটা আপনার ইউআরএলের সাথে দিতে হবে আর কি, ঠিক আছে। তো এইটা অবশ্য সবচেয়ে বেস্ট আর কি, মানে থিঙ্ক অ্যাবাউট বেস্ট, আপনার জন্য বেস্ট আর কি।
আচ্ছা এই পর্যন্ত কে কে বুঝি না একটু কোশ্চেন করি, রাজা পড়ালাম এই পর্যন্ত কি কে বুঝি নাই? তৌফিক বলতে পারেন, সবাই বলতে পারেন আর কি। এই পর্যন্ত কে কে বুঝি নাই? সবাই কি বুঝতে পারছি? আর সবাই, আর সবাই না, যেহেতু আপনাদের কিন্তু এটাই, এগুলা কেন কেন পড়াচ্ছি আর কি, বা কেন এই জিনিসগুলা আপনাদের আমি করতেছি সেটার একটা ওভারভিউ দিই আর কি। আপনি যদি ধরেন আপনি গুগল অ্যাডসেন্স আছে, এই কাজগুলার অ্যাপ্লাই কখন করব তখন প্রবলেম আসতে পারে, এমনিতে তো বুঝছি। এই কাজগুলো তো আপনি কন্টিনিউয়াসলি আপনার করতে হবে, কন্টিনিউয়াস অঙ্কন দেবেন কন্টিনিউয়াসলি করতে হবে। আর অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি যখন আপনার ফেসবুকের জন্য আপনি আর্টিকেল লিখবেন না, একটা পেজে আপনি আর্টিকেল পোস্ট করবেন না, কন্টেন্ট পোস্ট করবেন না, আপনাকে তো তখনও জিনিসটা ইউনিকলি লেখার চেষ্টা করতে হবে। আপনি যদি নিজের যদি কোনো কোম্পানির ওয়েবসাইটে কাজ করেন তো তখন শোনা যায় না, অঙ্কন দেব না তো আপনার নয়েজ আসতেছে আর কি। হ্যাঁ, তো আপনি এই এইগুলা যখন আপনি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, এগুলা ওয়েবসাইটে এই আর্টিকেল নিয়ে কাজ করতে গেলে আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যে দেখালাম একটা ওয়েবসাইট দেখালাম, তো এখানে আপনি দেখাচ্ছেন আপনি আর্টিকেল নিয়ে, কিন্তু যারা আর্টিকেল রাইটিং, আপনি আর্টিকেল রাইটিং শিখতে পারেন, কারণ আর্টিকেল রাইটার একজন ডিজিটাল মার্কেটারে কিন্তু আর্টিকেল রাইটার হতে পারে আর কি। আচ্ছা, অতিরিক্ত শব্দ আসছে জনকার। হ্যাঁ, আচ্ছা মিউট করি আর কি মনে হয়। আচ্ছা, এই অঙ্কন দেবনাথ আপনার অনেক সাউন্ড আসছিল আর কি, আমি আর কি অবশ্য মানে আপনারা জাস্ট একটু কথা বলবেন, কথা বলে মিউট করে দেবেন আর কি, সবাই জাস্ট অ্যান্সারটা দিয়ে মিউট করে দেবেন। তো আমরা নেক্সট যেটা বলি সেটা হচ্ছে যে আমরা রিরাইটার যে জিনিসটা, রিরাইটার হচ্ছে যে এখানে যেটা বলছে আমাদের যে টপিকটা ছিল রিরাইটিং আর্টিকেল ফর অ্যানাদার আর্টিকেল, আপনি যে কোনো আর্টিকেল থেকে বিভিন্ন রিরাইটিং টুলস আছে, আমরা এগুলো দেখছি, রিরাইটিং টুলসের লিস্টও দিয়েছি। তো আপনারা যদি স্পিনিং আর্টিকেল, হ্যাঁ, তো আপনারা যদি দেখা যাচ্ছে কোথাও গেস্ট পোস্টিং করতে চান, কোথাও রিডি একই একই একটা খুব সুন্দর একটা আর্টিকেল দেখলেন, তো আপনি চাচ্ছেন রিডিটে আপনার প্রোফাইল ব্র্যান্ডিং করবেন বা রিডিটে ভিউ নিয়ে আসবেন, তো সেটাকে আপনি স্পিনিং করে ওই অন্য একটা ছবি দিয়ে, ওই রিডিটের ছবি দিয়ে আপনি কিন্তু রিডিটের প্রোফাইলে পোস্ট করতে পারেন, পোস্ট করে সেখান থেকে আপনি বা কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন। একই লেখা লিখছে, আপনি খালি সেই ইংলিশটা কী করলেন, রিরাইট মারলেন, রিরাইট মেরে আপনি ওখানে আপনার প্রোফাইলটাকে ব্র্যান্ডিং করলেন, নিজেকে ব্র্যান্ডিং করলেন, ঠিক আছে? বা আপনি চাচ্ছেন যে বিভিন্ন জায়গার ব্লগ আছে, তো সেখানে আপনি এটা রিরাইট করে নিজে একটু কাস্টমাইজিং করে নিলেন, কিওয়ার্ডগুলো বসালেন, বসিয়ে আপনি যে ফ্রি গেস্ট ব্লগ বা ক্রম পোস্টিং সাইটগুলোতে আছে এগুলো থেকে আপনি লিস্টিং করবেন, ওয়ার্ডে লিস্টিং করে করে আপনি সেখানে এই জিনিসগুলো পাবলিশ করবেন। সে আপনি একজন ডিজিটাল মার্কেটার, ফেসবুক সার্ভিস সেল করেন ফাইবারের মাধ্যমে, তো আপনি কিন্তু আপনার ট্রাফিকটা আসবে কোথা থেকে, আপনার ক্লায়েন্টটা আসবে কোথা থেকে? ফাইবারে লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ, যেখানে 20 মিলিয়ন পিপল বা আরো বেশি আর কি, প্রায় 20 মিলিয়ন ঢোকে আর কি। হ্যাঁ, তো সেখানে তো আপনি আপনারটা খুঁজে পাবে কিভাবে? হ্যাঁ, তো আমরা কেউ কন্টেন্ট লিখি তাহলে কি গুগল কপি হিসেবে ধরবে, ধরে নেবে না? হ্যাঁ, রিরাইট করলে আপনাকে গুগল কপি হিসেবে তো অবভিয়াসলি ধরবে, রিরাইটার দিয়ে ফ্রি দিয়ে করলে। কিন্তু আপনি একটা ধারণা নিতে পারেন এবং আপনি, হ্যাঁ, কপি করলে তো অবশ্যই প্রবলেম, কপি করলে তো গুগল আপনাকে পেনাল্টি দিবে, গুগল লাথি মেরে খেলায় দিবে, ঠিক আছে? তো এটা করা যাবে না। আমরা স্পিনিং কেন শিখতেছি? স্পিনিং আমরা কোনো রিডিট হোক, কুয়েরা হোক,
তারপরে হচ্ছে যে বিভিন্ন ফর্ম হোক, হ্যাঁ এখানে আমাদের যে প্রোফাইলগুলো আছে এখানে আমরা পোস্ট করতে পারি রিরাইট ইউজ করে। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, আপনি রিরাইট করে নিতে পারেন। রিরাইট হচ্ছে যে মেশিন আপনাকে করে দিচ্ছে, একটা রোবট, না ঠিক আছে, একটা রোবট আছে, সেই রোবটটা আপনাকে ওই আর্টিকেলটা রিরাইট করে দিচ্ছে। আপনি ওই রিরাইটটা আপনার কন্টেন্ট পাবলিশ করতে পারেন, কিন্তু আপনাকে ম্যানুয়ালি কাস্টমাইজ করে নিতে হবে। আপনি ওইটাকে রিরাইট, যেমন দেখবেন যে ফাইবারে কপি রাইটার আছে, কপি রাইটার তার মানে একটা আর্টিকেল কপি করে আপনাকে দিবে, সেটাকে আপনাকে লিখে দিতে হবে, ইউনিক করে লিখে দিতে হবে। সেম জিনিস আপনি ওটাকে রিরাইট করলেন, রিরাইট করার পরে আপনি নিজে নিজে ওটার কিওয়ার্ড বা টাইটেল, আপনি হচ্ছে যে ওটাকে আপনার মতো করে ওটাকে ওটার যে মিনিংটা, ওই মিনিংটা আপনি আপনার মতো করে ওখানে ওয়ার্ড যুক্ত করলেন, লেখা যুক্ত করলেন, করে আপনি ওটাকে ইউনিক করে নিলেন। তো বিভিন্ন জায়গায় প্লাগিরিজম চেক আছে, যে যেমন আমরা যে রিরাইটার টুলসেই যাই, ফ্রিটা একটু দেখে আসি আর কি। তো এখানে যদি আমরা যাই, এটাও অবশ্য স্ক্রিন বটটা আমাদের, এটা পেইড অবশ্য প্রাইসিং স্ক্রিন বটটা। তো দেখা যাচ্ছে যে আমরা যদি আর্টিকেল রিরাইটার টুলস এর মধ্যে যে অনেকগুলো আমি দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে আপনার এই এর মধ্যে, এই টুলস এর মধ্যে, আর্টিকেল রিরাইটার টুলস এর মধ্যে অনেকগুলো টুলস আছে, সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। রিরাইট আর্টিকেল আপনি করতে পারবেন আর কি। প্লাগিরিজম চেক আছে, প্লাগিরিজম চেক মানে আপনি হচ্ছে যে ওই আপনার যে আর্টিকেলটা লিখছেন ওইটা ইউনিক কিনা, মানে ইউনিক হয়েছে কিনা আর কি, হ্যাঁ এটা আপনি চেক করতে পারবেন। আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আপনি চেক করতে পারেন, এরা টুলস বানায় রাখছে এমনি এমনি, অ্যাডসেন্স থেকে ইনকাম করছে, ঠিক আছে, এমনি এমনি করে না। এই যে মান্থলি ট্রাফিক যদি দেখি, আমরা সিমিলার ওয়েব দেখছি অবশ্যই, এখানে মান্থলি ট্রাফিক দেখেন, মান্থলি ট্রাফিক প্রায় 4 লাখ, ঠিক আছে, 4,60,000 মান্থলি ট্রাফিক ঢুকে, ইউনাইটেড স্টেটস থেকে 22% ঢুকে, সার্চ ডিরেক্ট সোশ্যাল মিডিয়া অ্যাডস থেকেও ঢুকে। আর্টিকেল বানায় রাখছে, ইউজ আর্নিং করতে চাচ্ছে। তো আপনারা এখানে প্লাগিরিজম চেক করবেন, প্লাগিরিজম চেক মানে যে আর্টিকেলটা রিরাইট করছেন ওই আর্টিকেল রিরাইটার প্লাগিরিজম চেক, প্লাগিরিজম চেক, ঠিক আছে, প্লাগিরিজম। তো আমি দেখা যাচ্ছে একটা আর্টিকেল এই যে এখানে স্মল টুলস এর মধ্যে প্লাগিরিজম, অনেকগুলো টুলস আছে এখানে। তো এই জায়গাটায় আপনি ওইটা কপি করে প্লাগিরিজম চেক করতে পারবেন। প্লাগিরিজম চেক মানে আপনার আর্টিকেলটা ইউনিক কিনা, আপনার আর্টিকেলটায় কোনো ধরনের সমস্যা আছে কিনা, ঠিক আছে, সেটা এটা তারা চেক করে দিবে। এটাই হচ্ছে প্লাগিরিজম চেকারের কাজ। তো এগুলা টুলস, এগুলা সহায়তা নিয়ে আমরা কি করতে পারবো, এগুলা সহায়তা নিয়ে আমরা হচ্ছে যে আইডিয়া করতে পারবো, ধারণা নিতে পারবো। আমরা প্লাগিরিজম চেকের মাধ্যমে যারা কন্টেন্ট রাইটার আছে, তো দেখা যাচ্ছে যে আমরা ওই প্লাগিরিজম চেক করে আমরা দেখা যাচ্ছে একটা আর্টিকেলকে ইউনিক কিভাবে করতে হবে, ওখানে আমরা নিজেদের ইচ্ছা মতো লিখতে পারবো, নিজেদের দেখা যাচ্ছে যে নিজেরা যদি আমরা চাই একটা আর্টিকেল লিখবো, তো সেটাকে আমরা নিজেরা ওই রিরাইট করে নিলাম, রিরাইট করে আমাদের মতো করে আমরা আর্টিকেলটা আবার লিখলাম, ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যালো, নেক্সট হচ্ছে কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার আর্টিকেলস। আপনি গুগলে আপনার ওই কিওয়ার্ড লিখে সার্চ করবেন, কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনি হচ্ছে যে কিওয়ার্ড লিখে সার্চ করে 4-5টা আর্টিকেল বের করলেন, আর্টিকেল বের করে সেটাকে পড়লেন, আন্ডারস্ট্যান্ডিং করলেন। শুনেন, যারা এসইও নিয়ে কাজ করে বা যারা ডিজিটাল মার্কেটিং ফুল প্রফেশন এসইও স্পেশালিস্ট, তাদের একটা ওয়েবসাইট লঞ্চ করলে তারা একটা স্টেপ গোল সেট করে, কারণ গুগল তার মানে যদি ধরেন গুগলে এসইও, এসইও আমরা জানি কি, এসইও মানে জানি যে অনলি অফ পেজ, অন পেজ অফ পেজ অপটিমাইজেশন, আসলে কি তাই? আসলে কিন্তু তা না। আমি যেদিন এসইও শেখাবো সেদিন আপনাদেরকে আমি মানে জানাবো আর কি যে এসইও কত প্রকার হতে পারে। তো ব্ল্যাক হ্যাট এসইও আছে, গ্রে হ্যাট এসইও আছে, হোয়াইট হ্যাট এসইও আছে,
হ্যাঁ, এই এই তিন ধরনেরই মূলত এসইও হয়, ঠিক আছে? তো একটা ওয়েবসাইট যখন আমরা লিগাল মানে বৈধভাবে, আমাদের আমরা তো বেশি বৈধভাবে কাজ করি না, ঠিক আছে? তো বৈধভাবে কাজ করলে আপনার কত সম্মান, মানে একজন সৎপথে রোজগার করলে আপনাকে কত সম্মান এবং মানুষ আপনাকে সম্মান করবে। তো আপনি যখন বৈধভাবে গুগলের কাছে আসবেন বা বৈধ জিনিস গুগলকে দিবেন, তো গুগলের চোখে আপনি একজন সম্মানীয় ব্যক্তি, গুগল আপনাকে রেসপেক্ট করবে, ট্রাফিক দিবে, ভ্যালু ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা এরকম। তো আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর্টিকেল কিভাবে লিখবেন, যে রাইট আর্টিকেল অ্যান্ড অপটিমাইজ আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন, এটা আপনাদের দেখালাম যে কতটুকু লেন্থ হবে, কতটুকু মেটা কিওয়ার্ড হবে, কতটুকু মেটা ডিসক্রিপশন হবে, ঠিক আছে? এবং আপনি দেখা যাচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে একটা আইডিয়া নিতে পারবেন, সিমিলার এটা এক্সেল শিটে নিয়ে সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা শিখব, কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, লং টেল কিওয়ার্ড কিভাবে আমরা সিলেক্ট করব, কিভাবে দেখা যাচ্ছে কম প্রায়োরিটির মানে একটা কিওয়ার্ড সিলেক্ট করে আমরা র্যাঙ্কে আসতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো শেখা। এখন রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট ফ্রম সাইটস, ঠিক আছে? তো আপনি কিভাবে আপনার আর্টিকেল থেকে ইমেজ কন্টেন্ট, ভিডিওগুলো বা স্লাইড এটা বানাইতে পারেন, ওই দেখা যাচ্ছে 4-5টা আর্টিকেল আপনি সার্চ করলেন, তারা কি কি তৈরি করছে, তার থেকে কনসেপ্ট নিলেন, নিয়ে আপনি ওই আপনার ওই টপিক রিলেটেড প্রেজেন্টেশনটা তৈরি করলেন। তারপরে কনসেপ্ট অফ পিলার আর্টিকেল, তো আপনি আর্টিকেলের একটা ভিত্তি পোস্ত দাঁড় করালেন, ঠিক আছে? একটা পিলার দাঁড় খাড়া করলেন, এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, এবং সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমটা কি, সেটা হচ্ছে যে আপনার টাইটেলটা হতে হবে 60 ক্যারেক্টারের মধ্যে, যেটা গুগল বলে দিয়েছে। আপনার যদি কোনো ইমেজ আপনি আপনার পোস্টের মধ্যে ইনক্লুড করেন, অবশ্যই তার একটা মানে নাম দিতে হবে, এবং সেটা অল্ট অল্টার ট্যাগ করে দিতে হবে, কিওয়ার্ড সেট করে দিতে হবে, কিওয়ার্ড ডেন্সিটি চেকিং, আপনার কিওয়ার্ডের ডেন্সিটি কত এটা চেক করতে হবে, রিলেভেন্স, ইন্টারনাল লিঙ্ক, আপনি ওই ভিতরে কোনো ধরনের লিঙ্ক করতে চান কিনা, কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চান কিনা। এই যে আমরা যে আর্টিকেলটা দেখছিলাম এর মধ্যে আপনি কোনো কিছু লিঙ্ক করাতে চান কিনা, আমি এখানে দিলাম যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম যে আপনি যদি আরো ইনফরমেশন পেতে চান তাহলে আমার এই 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 ব্লগেরই আর একটা ব্লগ আছে, অমুক ব্লগ, সেখানে ক্লিক করতে দেখে আসতে পারেন, কিংবা অন্য একটা ওয়েবসাইটে চলে যেতে পারেন, সেটাকে এটা বোঝাচ্ছে, ঠিক আছে? নেক্সটে বলতেছে যে বাউন্স রেট, ওপেন প্যারাগ্রাফ, এক্সটার্নাল লিঙ্ক আপনি করতে পারবেন, ওপেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা যাতে ওপেন থাকে। হ্যাঁ, প্যারাগ্রাফ মানে লেখা, যে লেখাগুলো আছে প্যারাগ্রাফ আকারে আছে, হ্যাঁ, প্যারাগ্রাফ যাতে ওপেন থাকে। তো নেক্সট হচ্ছে বলতেছে যে বাউন্স রেট, ঠিক আছে? বাউন্স রেট বলতে আপনি যখন কন্টেন্ট অ্যানালাইসিস করবেন, আমি কিন্তু কন্টেন্ট অ্যানালাইসিস করার জন্য উবার সাজেস্ট থেকে কন্টেন্ট দেখাই দিয়েছিলাম, 8-10টা কন্টেন্ট ওই টপিক নিলেন, নেওয়ার পরে আপনি দেখলেন টুলসের মধ্যে দিয়ে যে কার ওয়েবসাইট বেশি, সিমিলার ওয়েব দিয়েই দেখলেন তার বাউন্স রেট কত, ওই ওয়েবসাইটটার বাউন্স রেট কত। বাউন্স রেট মানে দেখা যাচ্ছে যে একটা ভিজিটর ঢুকলো, ঢুকার সাথে সাথে একবার দেখেই কেটে দিল, তার পছন্দ হইল না, আর্টিকেলটা পছন্দ হইল না, ঠিক আছে? এটা গেছে বাউন্স রেট। তো এরকম ভাবে তার কতক্ষণ থাকে, ভিজিটর থাকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, ঠিক আছে? কনভার্ট টু ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট, কন্টেন্ট আপনি আপনার যে টার্গেটটার অডিয়েন্স আছে তার কাছে কিভাবে পৌঁছাবেন, মানে এঙ্গেজ করবেন, তাদেরকে ধরে রাখবেন, সেটা আপনার কন্টেন্টটা ব্লগে পাবলিশ করে সার্চ ইঞ্জিনে নিয়ে আসেন, আপনার ওই কন্টেন্টটাকে আপনি আবার ওই ওয়েবসাইটের যে লিঙ্ক বা ব্লগের লিঙ্কটাকে আপনি আবার পাবলিশ করেন কোথায়, আপনি আবার পাবলিশ করেন হচ্ছে যে আপনার ফেসবুক পেজে, তারপরে ওই কন্টেন্টটাই আপনি আবার পাবলিশ করেন টুইটারে, তারপরে ওই কন্টেন্টটাকে পাবলিশ করেন আপনি ইনস্টাগ্রামে, ওটারেই আবার পাবলিশ করেন আপনি ইয়েতে, আপনি হচ্ছে যে বইটাকেই আবার পাবলিশ করেন হচ্ছে যে ওটাকে আপনি আবার দেখা যাচ্ছে পাবলিশ করতেছেন আপনার মানে প্রিন্টারেস্টে, ঠিক আছে?
এখন ব্যাপারটা এরকম যে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন করবেন বা কন্টেন্ট ক্রিয়েট করবেন আর কি, হ্যাঁ, তো অবভিয়াসলি আপনাকে মানে কন্টেন্ট যে আপনি যে কন্টেন্টের যে এঙ্গেজিং কনভার্ট বলতে, যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, তো অ্যাকচুয়ালি প্রোডাক্টের যদি আপনি ডিসক্রিপশন বা ডেফিনেশন না দেন, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। কন্টেন্টের অবশ্যই আপনাকে প্রোডাক্ট ডেফিনেশন দিতে হবে, প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে, মানে অ্যাকচুয়ালি আপনি যে প্রোডাক্টটাকে মানে হাইলাইট করতেছেন, আপনার প্রোডাক্টটা যে কোনোভাবেই কনভার্ট হবে, মানে কনভার্ট বলতে সেটাকে মানুষের কাছে পৌঁছানো এবং সেটা মানুষ যাতে আন্ডারস্ট্যান্ডিং করে, প্রোডাক্ট হলে সেই প্রোডাক্টটা যাতে কেনে, লেখা হয় তাহলে সেটা যাতে পড়ে, ভিউ করে, কমেন্ট করে, ভ্যালু ক্রিয়েট করে, এইভাবে আপনি একটা কন্টেন্টকে ভ্যালুয়েবল কন্টেন্টে রূপান্তরিত করতে পারবেন সার্চ ইঞ্জিনে বা গুগলের কাছে, বা আপনার ওয়েবসাইট দিয়ে গুগলের কাছে আপনি আপনার কন্টেন্টটাকে ভ্যালুয়েবল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা কন্টেন্টের আর্কিটেকচার সম্পর্কে জানছি, আমরা কিভাবে একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, অবশ্যই ইমেজ ভিডিও যেটাই দিই না কেন সেটা আমরা অবশ্যই অল্টার ট্যাগ ইউজ করব, নাম ইউজ করব, ঠিক আছে, এটা আর কি রুলস, এটা আছে যে রুলস আর কি, তো এই রুলসগুলো আমরা ফলো করব। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? কন্টেন্ট নিয়ে আর কেউ ভুলবেন না তো, মানে কন্টেন্ট নিয়ে আর কোনো মানে কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো কিছু আপনাদের থাকবে না তো, যে আমি কন্টেন্ট নিয়ে আমার কোনো সমস্যা বা কন্টেন্ট নিয়ে কোনো ঝামেলা কন্টেন্ট বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা যখন আরো আরো ক্লিয়ার, না অবশ্যই 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 আমি আজীবন আছি, সমস্যা নেই, আপনাদের সাথে সম্পর্ক আজীবন থাকবে। মনে হয় যে লিখছে, ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা চেষ্টা করব, আমরা নট ফর ফ্রিল্যান্সার, আমরা শুধু ফ্রিল্যান্সিং করব না, আমরা আদারওয়াইজ মার্কেট প্লেস নিয়ে কাজ করব। তো আমি সবাইকে মোটামুটি আরো কিছু জিনিস ওয়ার্ডপ্রেস পর্যন্ত শেষ করানোর পরে আমি এসইওটা খুব ভালো করে আপনাদেরকে দেখাবো, ফ্রি মার্কেটিং কিভাবে করতে হয়। তো ফ্রি মার্কেটিং আপনারা করার পরে আমি একটা টিম সিলেক্ট করে দেবো, টিম সিলেক্ট করার পরে আমি আপনাদের প্রথমে একটা ডোমেন দিব, ডোমেন দেওয়ার পরে আমি আলাদা আলাদা লিঙ্ক দিব আর কি, এক একজনের আলাদা আলাদা ব্লগ পোস্টের লিঙ্ক দিব, এবং আপনাদের ক্যানভা শেখানো হবে, গতকালকে কালকের ক্লাসে আমি ক্যানভা শেখাবো, এবং এক একজনের বলবো, টাস্ক দিব ক্যানভা দিয়ে কে কত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারেন। তো ক্যানভা দিয়ে হচ্ছে যে প্রেজেন্টেশন তৈরি করবেন, প্রেজেন্টেশন তৈরি করে বা ভিডিও তৈরি করবেন আমি সেটাও শেখাবো কিভাবে করতে হবে। তো ক্যানভা প্রিমিয়াম একটা টুলস, আপনারা প্রিমিয়ামটা ইউজ করবেন ট্রায়াল দিয়ে। কালকে আমি খুব চেষ্টা করছি কিন্তু আর একটা অ্যাকাউন্ট হয়নি, যেটা আমি আইপিতে ধরে রাখছি, তাই। তো ক্যানভা আপনি আবার কিভাবে ইউজ করবেন, ট্রায়াল কিছু কার্ড আছে ওগুলা দিয়ে ইউজ করা যায়, তো সেটা আপনি ইউজ করবেন। প্লাস হচ্ছে যে আপনারা কিভাবে একটা প্রেজেন্টেশন বানাবেন আর কি, হ্যাঁ। হুম, বলেন। হ্যাঁ 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 মাইক্রো ওয়ার্কার্স এ কাজ করার দরকার নেই, বাদ দেন, ওই জায়গায় মাইক্রো ওয়ার্কার্স ফোর্কার্স এ কাজ করার দরকার নেই, ওটা 1 সেন্ট 2 সেন্ট 5 সেন্টের জন্য সময় লাগছে, ইন্টারনেটের বিল হয় ওখানে কাজ করতে গেলে। আমেরিকান পাবলিকরা কাজ করতে পারে, $1 $2 পাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, প্রথম দিনে যে আপনি বলেছিলেন একটা ব্লগ তৈরি করতে, সে ব্লগে কন্টেন্ট রাইট করার পসিবল করা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ওই ব্লগে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। ইংলিশ কন্টেন্ট পাবলিশ করেন ইউনিক, 10টা 15টা পাবলিশ করে ওটাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বানান, সোশ্যাল মিডিয়া বানানোর পরে তারপরে আপনি গুগল ওয়েবমাস্টার টুলসে একটু ইন্ডেক্স করেন, ইন্ডেক্স করার পরে তারপরে 1-2 মাস পরে যদি আপনার দেখেন যে কিরকম ট্রাফিক আসতেছে, তো ট্রাফিকটা যদি ভালো আসে মোটামুটি অ্যাডসেন্স থেকে একটা আর্নিং এর ব্যবস্থা হবে, হ্যাঁ। তো কন্টেন্ট লেখা শিখতে হবে, কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ কন্টেন্ট ইজ কিং ফর মার্কেটিং এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম, ইউ আর ডিজিটাল মার্কেটার, সো অবভিয়াসলি ইউ লার্ন অ্যাবাউট কন্টেন্ট, হ্যাঁ। ওকে, তো এখন
এখন আমরা মানে আমাদের মনে হয় ক্লাসের আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি আর কি, 11টা বেজে গেছে, আর একটা গ্রুপের ক্লাস হবে আর কি। তো আমরা মোটামুটি এটা নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার, এটা নিয়ে আমাদের কোনো কনসেপ্টের কোনো ঘাটতি নাই। আমরা আশা করি যে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, আপনি ব্লগ নিয়ে কাজ করতে পারবেন। তো আজকে আমরা একটা কনসেপ্ট দেখলাম, কনসেপ্ট শিখলাম, আপনাদের আমি অ্যাফিলিয়েটের কিছু কাজ করাবো, কিছু দেখবো যে আপনাদের মার্কেটিং এক্সপিরিয়েন্সটা, ধরেন এটা আপনি ইন্টার্নশিপই করেন এক প্রকার। তো আগে এগুলা শেখেন, এইগুলা শিখে কীভাবে ফ্রিল্যান্সার হইতে হয় সেটা আগে শেখেন, যে তারপরে মার্কেটার হওয়া শেখেন আর কি। ফ্রিল্যান্সিং করার মার্কেটিং করা কিন্তু এক না, মার্কেটিং করবেন আপনার নিজের জন্য, নিজের প্রোডাক্ট, আর ফ্রিল্যান্সিং করবেন আপনি একজনের সার্ভিস প্রোভাইড করবেন আর কি, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো সেটা হচ্ছে যে আপনারা দেখবো যে আপনাদের মার্কেটিং এক্সপিরিয়েন্সটা বা পড়াশুনো করিয়ে কীভাবে কী হয়েছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখবো, যে ফার্স্ট হবে তার জন্য কিছু চমক আছে, তার জন্য কিছু এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি। সবাইকে অবশ্য দিব, কিন্তু তাকে আগে দিব আর কি, আগে কিছু দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ওটা শেখাবো শেখাবো ওটা শেখাবো, একটু ওয়েট করেন। আগে এইগুলার এই যে কিছু জিনিস শেষ করি, আপনাদের এই যে আগে এটা একটু শেখেন, শেখার পরে তারপরে জাজলি নিয়ে আর কদিন পরে কাজ করে। হ্যাঁ, আর কদিন পরে কাজ করেন। আমি কালকে এই যে ক্যানভাটা শেখাবো, স্কাইটেক্স, ম্যাজিক্স, ফটো ডিজাইনার, এগুলা টুলস, এগুলো দেখে ভিডিও। হুম হুম এটা কোনো ব্যাপার না, সময় না থাকলে শিখবেন, সমস্যা কি, ফটোশপ দিয়ে কাজ করেন আর কি, কোনো সমস্যা নেই। আপনি তো প্রফেশনালি ফটোশপ দিয়ে কাজ করেন, কিন্তু ফটোশপ দিয়ে কাজ করার পরেও আপনি যদি ক্যানভা ইউজ করা শেখেন, তাহলে আপনার জন্য আরো ইজিয়ার হয়ে গেল আর কি। আপনার ক্লায়েন্টের এখন, হ্যাঁ, ক্যানভাতে অনেক ইজিতে কাজ করা যায়, একজনের ধরেন ডিজাইন নলেজ নাই, হ্যাঁ, সে খালি আপনি যদি ফটোশপে সুন্দর করে ডিজাইন করে সেটা যদি আবার ক্যানভাতে এনে বসান, তো দেখা যাচ্ছে যে আমি আপনাকে ধরে একটা সিম্পল জিনিস দেখাচ্ছি, আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, ঠিক আছে? তো দেখেন এইটা একটা, হ্যাঁ, তো আমি একটা এখান থেকে আমার একটা আপলোডের ইমেজ নিয়ে আসলাম, তো এটা দেখিয়ে শেষ করাই দিচ্ছি, আর 1 মিনিট আছে। দেখেন এখানে একটা আমার আমারই ছবি, হ্যাঁ, আমার ছবি নিয়ে আসলাম, ছবি নিয়ে আসার পরে এই যে এখানে আমি ইফেক্ট ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে একটা, আমার এই পেছনের কোনো ব্যাকগ্রাউন্ডই আর থাকবে না। দেখেন আমার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এটা ফটোশপে করতে গেলে কতক্ষণ সময় লাগছে? মজার জিনিস আর কি। না, তা তো অবশ্যই, প্রফেশনালি তো শেখাচ্ছি, প্রফেশনাল শেখাচ্ছি না, কিন্তু আনপ্রফেশনাল আনপ্রফেশনাল তো শেখানো যাবে না, প্রফেশনাল জিনিস শিখতে হবে, নাহলে কাজ পাওয়া যাবে না, তো বুঝলেন নি? কাউসার আমার সে লোগো বানাই দিলেন না একটা, নক দিয়ে আমার ওই যে করে দিয়ে একটা হচ্ছে যে এডুকেশন দিয়ে, হ্যাঁ, লার্ন উইথ, হ্যাঁ, লার্ন উইথ শুভ বা লার্ন উইথ এসিএল শুভ, আমার এটা কনসেপ্ট। দেখেন আপনি যদি ইউটিউবে থাম্বনেল বানান, কোনো ব্যাপার না কিন্তু, ঠিক আছে? এটা খুব মজার একটা টুলস, আমরা যদি যাই তো দেখা যাচ্ছে যে এখানে অলরেডি আমি জাস্ট আজকে একটা ইন্ট্রো দিয়ে রাখছি, এই যে এই জায়গাটাই, এই জায়গাটাই হচ্ছে যে আমার ওপর ট্রায়াল নাও আছে, আর 10 দিন আমি ইউজ করতে পারবো, আবার নিতে হবে। এখানে সব দেওয়া আছে, সাইজ টাইজ যা ভাবি যাবি যাবতীয় যা কিছু সব দেওয়া আছে আর কি, কীভাবে এটা আমি কাজ করবো আর কি। তো এনজয় চিটিং আফটার ইউ হ্যাভ ডিলিং অ্যাট দ্য অল ইউ হ্যাভ চেঞ্জ। সো এখন না
আমরা ট্রায়াল ট্রায়াল ইউজ করবো, শিখবো শিখবো, ওগুলো তো শিখবো। প্রি কীভাবে ইউজ করতে হয়, কারণ আমরা তো বাঙালি, আমরা তো বাট পার্ট চোর বাট পার্ট, ঠিক আছে, আমরা হচ্ছে বাঙালি চোর বাট পার্ট আর কি। তো আমাদেরকে মানে অনেকে ভালো চোখে দেখে না, আমরা সবসময় ফ্রি ইউজ করতে অভ্যস্ত আর কি। হ্যাঁ, এটা আর কি করতে হবে, কারণ আমাদের এত টাকা পয়সা নেই আছে না। এখানে ব্যাপারটা এরকম আছে যে আসলে তারা তো ট্রায়াল দিচ্ছে, মানে আপনি ফ্রি ইউজ করে দেখতে পারেন, তা আমার যদি ভালো লাগে তাহলে আমি $119 দিয়ে কিনবো, সমস্যা তো নাই, তাই না? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, ওকে তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো। দোয়া করেন আমার জন্য, আর একটু কাউসার একটু আমাকে নক দিয়ে, আমি রাত্রে একটু নক দিয়ে, আমি আমি কনসেপ্টটা বলে দিবেন, আমার একটু আমার ওই ইউটিউবের জন্য একটা লোগো বানাই দেবেন। ঠিক আছে, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম।